একজন বিদেশি পর্যটককে খুন করা হয়েছে, আর এই খুন করার পেছনে রয়েছে দুটি হীরে। এবং সবথেকে বড় প্রশ্ন হলো, এই হীরে দুটি এখানে এরই বা কী করে, আর এই হীরের জন্য খুনটা হলোই বা কেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম বিগ্রহের চোখ। গল্পটি নেওয়া হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভাতুড়ি সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে কৌশিক, চন্দন, প্রীতম আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ 11 এপ্রিল রবিবার। কৌশিককে সঙ্গে নিয়ে ভাদুরী মশাই একটা তদন্তের কাজে ব্যাঙ্গালোর থেকে কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন। ফলে অরুণ সান্যালের কাকুরগাছির ফ্ল্যাটের আজ ছুটির দিনে আড্ডাটা একেবারে জমজমাট। ঘড়িতে সকাল এখন 10টা বাজে। সদানন্দবাবু বললেন, আপনাদের আমি অনেক দিন ধরে দেখছি তো, যেমন কিরণবাবু তেমনি এ বাড়িরও কাউকে চিনতে আমার বাকি নেই। তেল পড়া, জল পড়া, তুকতাক, ঝাড়ফুঁক, বাটি চালান, খুঁড় চালান, কি ওই রকমের কিছুই যে আপনারা বিশ্বাস করেন না, মুখ টিপে হাসেন আর মনে মনে আমাকে ড্যাম লায়ার ভাবেন, সে আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি, তাই কি করে আমি সেটাকে অবিশ্বাস করব বলুন তো। অরুণ সান্যাল বললেন, আহা কি হলো বলুন না, বাড়িটা একটা ফ্ল্যাঙ্ক শুটের আকাশে উড়ে গেল। তা কেন উড়বে? না না, তা ওড়েনি, কিন্তু যা হলো সেও চারটিখানি ব্যাপার নয় মশাই। আরে এই দেখুন না, আমার গায়ে একেবারে কাঁটা দিচ্ছে। বাটিটা তো এতক্ষণ নীলকণ্ঠ ঘোষের উঠোনের ওপরে একটা জিগজ্যাগ কোর্সে ঘোরাফেরা করছিল, হঠাৎ বলা নেই কওয়া নেই দুম করে একেবারে ওরে বাবারে বাবা, সে এক বিতিকিচ্ছিরই ব্যাপার মশাই। ওই যে আপনারা ওই বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না বলেন বলেন আর কি যেটা, হ্যাঁ সেই রকম আনবিলিভেবল ইনসিডেন্ট পুরো। ভাদুরী মশাই মিটিমিটি হাসছিলেন, বললেন, এলে যা হয় হলো সেটাই বলুন দেখি। বলছি বেন্দাবন মাঝির যে বাটি এতক্ষ নীলকণ্ঠ ঘোষের কাছারি ঘরে সামনের উঠোনের ওপরে হরাইজেন্টালি ঘোরাফেরা করছিল, সেটা হঠাৎ মাটির থেকে তা ধরুন 2-2.5 ফুট মতো নাপিয়ে উঠে অ্যাব্রাপ্টলি একটা টার্ন নিয়ে কোথায় গিয়ে আটকে গেল জানেন? কৌশিকের চোখ দুটো দেখে মনে হচ্ছিল কোটর থেকে যেন যে কোনো মুহূর্তেই তারা বেরিয়ে আসবে। শোভা থেকে একটুখানি সামনে ঝুঁকে ঘর ঘরে গলায় সে জিজ্ঞাসা করলো, কোথায়? নীলকণ্ঠের বুড়ি শাশুড়ির মাজায়। এ বাড়িটার জায়গা পেল না, অফ অল প্লেসেস। ইয়েস, মাজা কি বলবো মশাই, বুড়ি তো হাউমাউ করে চেঁচিয়ে উঠল, কিন্তু যতই না কেন চেঁচা আর মাজা থেকে ঝেড়ে ফেলার জন্য টানা হ্যাঁচড়া করুক, বাটি আর খোলে না, খুলবে কি করে? এ হলো গে বৃন্দাবন মাঝির বাটি, 10-10খানা গায়ের মধ্যে এমন গুণিন তো দুটি নেই, মন্তর পড়ে দিয়ে চালান করেছে কি না, তাই চোরের মাঝায় একেবারে জম্পেশ হয়ে সিঁটে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার বুঝলেন। তার মানে নীলকণ্ঠ ঘোষের সোনা বাঁধানো নস্যির টিপে তার শাশুড়ি চুরি করেছিল? তা করেছিল বই কি, অতি ধুরন্ধর মহিলা। তার উপরে ক্লিপ, ওই যে কি একটা কথা রয়েছে না, ক্লিপটোম্যানিয়াক। রাইট, যেখানেই যাক হাতের কাছে দামি কিছু পেলেই হলো, একেবারে হাপিস করে দেবে পুরো। নীলকণ্ঠ ঘোষ তা জানত, কিন্তু তার বউ সে কথা বিশ্বাস করতো না। বলতো, ছিছি মেয়ে জামাইকে ভালোবাসেন বলে বরাবরের জন্য বেড়াতেইছেন, আর তার নামে কিনা যা তা সব বলছো। নীলকণ্ঠ এই নিয়ে আর কোনো কথা বাড়ায়নি, কিন্তু শেষকালে নস্যির ডিবে চুরি যেতে সে আর চুপ করে থাকতে পারলো না, বৃন্দাবনকে ডেকে পাঠালো। তা উদ্ধার হলো সেই নস্যির ডিবে? হলো বই কি, বাটি যেখানে আটকে গেছিল সেইখান থেকেই হলো, বুড়ির মাজায় ছিল থান কাপড়ের কৌশির গিট, সেই গিটের ভেতর থেকেই নস্যির ডিবে বেরিয়ে পড়ল, সোনার পাতে মোড়া একেবারে কোষ্টি পাথরের ডিবে, তার ডালায় আবার পায়রার চোখের মতো টকটকে লাল চুন্নি বসানো, সে মানে দেখবার মতো জিনিস মশাই। তা কাপড়ের গিট থেকে জামায় নস্যি টিপে পেরোতে বুড়ি কিছু বলল না? বলল বই কি, বলল যে সে যখন ঘুমোচ্ছিল তখন জামাই নির্ঘাত তার কাপড়ে ওটা বেঁধে রেখে দিয়েছে, চোর অপবাদ দিয়ে তাড়াতে চায় আর কি। হলো শাশুড়ি, তাই কখনো হয়,
নীলকণ্ঠের বউ দুর্গামণি রয়েছে না, সে আপনি চোখে পালিয়ে বলল মাকে বিদায় করলে সে আত্মঘাতী হবে, তারপর পেত্নী হয়ে নীলকণ্ঠর ঘাড় মটকাবে। ব্যাস, নীলকণ্ঠ তাতেই কাত। তাতেই কত, কাত না হয়ে উপায় কি? একে তো বেটা ঘোর হেনপেক্ট, বউয়ের কথায় ওঠে বসে একেবারে, তাই আবার আইসা ভূতের ভয় যে সন্ধ্যের পরে যতই ডাকাডাকি করুন, বাড়ির বাইরে বেরুবে না একেবারে, যা বলার তা ওই ভেতর থেকেই বলবে। শুরু ঠাকুরন অতএব রয়েই গেলেন। রয়েই গেল, তবে কি না, এরপরে যা রোটে গেছিল সেই কাণ্ডটা তো আর আমার নিজের চোখে দেখা নয়, নিহাতি শোনা কথা, তাই আপনারা বিশ্বাস করতেও পারেন আবার নাও পারেন, তবে হ্যাঁ, যা রটে তার সবটা না হোক খানিকটা তো বটে। কি রোটে ছিল? রোটে গেছিল যে মানে এই ঘটনার পর থেকে রাত্রিরে ঘুমবাবুর সময়েও নীলকণ্ঠ ঘোষ নাকি তার বাঁধানো দাঁতের পাটি খুলে রাখত না। কেন কেন? সোনা দিয়ে বাঁধানো দাঁত তো, নীলকণ্ঠের তাই ভয় ধরে গেছিল যে দাঁতের পাটি খুলে যদি ঘুমোই তো শাশুড়ি সেটা হাফিস করে দেবে একেবারে। হাসছেন হাসুন, কিন্তু আসল কথাটা ভুলে যাবেন না, বৃন্দাবন মাঝের বয়স, আর দিনে 90 ছাড়িয়েছে, কিন্তু সে মরে যায়নি। বলেন তো তাকে খবর পাঠিয়ে আনিয়ে নেওয়া যায় নাকি? তাকে আনিয়ে কি হবে? বাহ, আরে ভাদুরী মশাই, যাদের ধরতে বেরিয়েছেন সেই চোরগুলোকে ধরতে হবে না? বৃন্দাবন মাঝি সে চোর ধরে দেবে? কথাটা দেখছি আপনারা ধরতেই পারেননি, বৃন্দাবন কেন চোর ধরবে? দারোগাবাবু কি কখনো নিজের হাতে চোর ধরে? চোর ধরে তার সেপাইগুলো, তা বিবেচনা করুন যে বৃন্দাবন হচ্ছে গিয়ে দারোগাবাবু, কিন্তু তার তো সেপাই টেপাই নেই, থাকার মধ্যে আছে ওই বাটিখানা। বুঝেছি, ওই বাটি গিয়ে চোর ধরবে। নীলকণ্ঠ ঘোষের শাশুড়িকে যেমন ধরেছিল, কি ঠিক বুঝেছি তো? বাটি কি আর এমনি এমনি চোর ধরবে নাকি, তার মধ্যে মন্তর পড়ে দিতে হবে না, বাটি চালানের ওইটা হচ্ছে আসল কথা, ওই মন্তর। অবশ্যই ভাদুরী মশাই যদি চান তো বাটির বদলে খুর কি কাটারি চালানোর ব্যবস্থাও করা যায়, কিন্তু সেটা একটু রিস্কি ব্যাপার আর কি। রিস্কি বলছেন কেন? বোকা ছেলে, এই সহজ কথাটাও বুঝতে পারলে না? আরে বাবা, খুর কি কাটারি চালান করলে সে তো আর বাটির মতন কারোর মাজায় গিয়ে অন্য কোথাও গিয়ে সেঁটে বসবে না, কালপিটের গলা অবধি নাপিয়ে উঠে আপনা থেকেই কোপ ঝেড়ে দেবে। না না, সেসব রক্তারক্তি ব্যাপারের মধ্যে গিয়ে কাজ নেই বুঝলেন, তার উপরে আবার মন্তরে ভুল থাকলে কালপিটের বদলে অন্য কারোর গলাতেও কোপ ঝেড়ে দিতে পারে, সে এক কিলিংকারি হবে এক শেষে, তার চেয়ে বাটি চালানি ভালো। ইনফ্যাক্ট ভাদুরী মশাইকে সেই জন্যেই অ্যাডভাইস দিচ্ছিলুম যে উনি বরং বাটি চালানের ব্যবস্থাটাই করুন। ভাদুরী মশাইয়ের কাজের সূত্রে কথাটা উঠেছিল বটে, কাজটা তদন্তের, এবং তদন্তটা চুরির। এ সম্পর্কে ভাদুরী মশাইয়ের কাছ থেকে যা শুনেছিলাম সেটা খুব সংক্ষেপেই বলছি। ভারত জুড়ে কারবার চালায় এমন একটা মিউচুয়াল ফান্ড তাদের ব্যাঙ্গালোরের সদর দপ্তর থেকে দেশের সব জায়গায় ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠায়। কলকাতার আমানতকারীদের অনেকের কাছেই ইদানিংটা পৌঁছচ্ছিল না, মাঝপথেই উধাও হয়ে যাচ্ছিল সেগুলি। শুধু তাই নয়, অনেক ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওয়ারেন্টগুলো ভাঙিয়েও নেওয়া হচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও ধরা যাচ্ছিল না যে ঠিক কোন পয়েন্ট থেকে সেগুলো নিখোঁজ হচ্ছে। ডিভিডেন্ড ওয়ারেন্টগুলো ডাকে ফেলার পরে নাকি কোম্পানির আপিস থেকেই সেগুলো ডাক করে পৌঁছে দেওয়ার আগেই? গোটা ব্যাপারটার দায়িত্ব আসে চারুভাদুরী ইনভেস্টিগেশনের ওপর। কোম্পানি থেকে যদিও ডাক বিভাগকে সন্দেহ করা হচ্ছিল, কিন্তু কাজটা হাতে নেওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই ভাদুরী মশাই বুঝতে পেরে যান যে কোম্পানির ভেতরে রয়েছে একটা দুষ্ট চক্র। ডিভিডেন্ড ওয়ারেন্ট হাফিস করা ও ব্যাংকে জাল নামে জাল অ্যাকাউন্ট খুলে ঝটপট সেগুলো ভাঙিয়ে নেওয়ার ব্যাপারে তাদেরই একটি ভূমিকা আছে। কোম্পানির কলকাতা অফিসের ডিসপ্যাচ বিভাগের খাতাপত্র খুঁটিয়ে দেখে তার ধারণা আরও জোর পেয়ে যায়। এই অনুযায়ী তিনি একটি রিপোর্টও তৈরি করে ফেলেছেন, ব্যাঙ্গালোরে ফিরে কোম্পানির হেড অফিসে সেটা সাবমিট করবেন। শুনে সদানন্দবাবু বললেন, তা তো হলো, কিন্তু চোরগুলো ধরা পড়বে তো? পড়বে বলেই তো আশা করছি, তবে কিনা চুরিটা যে বন্ধ হবে আপাতত সেটাই বড় কথা। অবশ্য আমার রিপোর্ট অনুযায়ী কাজ হয় যদি। আমি হলে কিন্তু ফার্স্ট অফ অল ওই চোরগুলোকেই ধরে ফেলতো মশাই,
কী করে ধরতেন? সেটা তো অতি সহজ কাজ মশাই, সেলফ বৃন্দাবন মাঝিকে ডাকিয়ে এনে বলতো বাটি চালাও। বৃন্দাবন মাঝি? হু ইজ হি? এ বোটম্যান। অ্যান্ড হোয়াট ডাজ হি ডু উইথ দ্য বাটি? বৃন্দাবন ইজ অ্যান ওঝা, আর ওই বাটি হচ্ছে তার ওয়েপন। তার বাটি চালানোর ওস্তাদি তো আপনারা দেখেননি, দেখলে আর মস্করা করতে হতো না, সবাই থ মেরে যেতেন। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, সে হলো হুলস্থুল কাণ্ড মশাই। ব্যাস, শুরু হয়ে গেল বাটি চালানোর গল্প, যে গল্পের আদ্যান্ত একটু আগেই আমরা শুনেছি। তা গল্প একসময় শেষও হলো, দু চারটে কথাও হলো এ নিয়ে। অরুণ সান্যাল আর ভাদুরী মশাই এমন দু চারটে খোঁচামারা মন্তব্য করলেন যাতে বোঝা গেল একটি বর্ণও তারা বিশ্বাস করেননি। কৌশিক অবশ্য গল্পটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিল না, বলল, কি জানি বাবা, হতেও পারে। হতে পারে কি হে? আরে বাবা, হয়েছিল। বলো তো বৃন্দাবনকে ডেকে পাঠাই, তাহলে তো বিশ্বাস হবে। হ্যাঁ, কৌশিক এর উত্তরে কি বলতো সেটা শোনা হলো না, কেননা সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। আর তার একটু বাদেই এবাড়ির কাজের মেয়ে এসে বলল, বাবু একজন এসেছেন, মামাবাবুর সঙ্গে দেখা করতে চান। কাজের মেয়েটি যেই ভদ্রলোককে সঙ্গে করে ড্রয়িং রুমে পৌঁছে দিয়ে গেল, 50 থেকে 75-এর মধ্যে যে কোনো বয়সই তার হতে পারে। এই রকমের চেহারা খুব একটা চোখে পড়ে না, এরকমের পোশাকও না। মানুষটি লম্বা প্রায় 1.6 ফুট, শরীর অতিশয় কৃশ ও দড়ি পাকানো টাইপের। মাথার সামনের দিকের চুল উঠে যাওয়ায় খুলির অনেকখানি অংশ কপালের দখলে এসে গেছে। মাথার বাদবাকি অংশে চুলের গোড়ার দিকটা সাদা আর ওপরের দিকটা লালচে। তাতে মনে হয় ভদ্রলোক কলপ ব্যবহার করতেন, কিন্তু যে কারণেই হোক এখন আর তিনি সেটা করেন না। গালের হাড় উঁচু, রং ফর্সা কিন্তু ফ্যাকাশে, খাড়া নাকের নিচে পাকানো গোফ, গোফের দুই প্রান্ত ছুচালো এবং ঊর্ধ্বমুখী। দৃষ্টিপাতের ধরনে কিছুটা সন্দেহের সঙ্গে খানিকটা আত্মনির্ভরতাও মিশে আছে। ভদ্রলোকের পায়ে সুরতোলা লপেটা, পরনে চুনট করা কাঁচি ধুতি আর ঊর্ধ্বাঙ্গে একটু লম্বা ঝুলের গোলাপি রঙের মেরচাই, হাতে রূপোর বাঁধানো পাতলা ছড়ি। ডান হাতের ছড়ির ডগাটি ভাদুরী মশাইয়ের দিকে তুলে ধরে বললেন, কাগজে আপনার ছবি দেখেছি, আপনি নিশ্চয়ই মিস্টার চারু ভাদুরী। ভাদুরী মশাই তক্ষণি কোনো জবাব দিলেন না, একবারে স্থির চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কেটে কেটে প্রতিটা শব্দকে পৃথকভাবে উচ্চারণ করে বললেন, আপনি কি এইভাবেই সকলের সঙ্গে কথা বলেন নাকি? ভদ্রলোক যে হকচকিয়ে গেছেন সেটা তার মুখ চোখ দেখেই আমরা বুঝতে পারছিলাম, একটু বিভ্রান্ত ভঙ্গিতে বার দুয়েক ডাইনে বায়ে তাকিয়ে বললেন, আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না, এইভাবে মানে? এইভাবে মানে যার সঙ্গে কথা বলছেন তার দিকে ছড়ি উঁচিয়ে কথা বলেন? আগে হ্যাঁ এইভাবে তো বলি। আর বলবেন না, বাড়ির চাকর বাকরদের সঙ্গে যদিও বা বলেন, বাড়ির বাইরের কারোর সাথে কথা বলবেন না। কেন, এতে দোষ কি? আমার ধারণা হয়, আর কথা যখন আমার সঙ্গে তখন আমার যেটা ধারণা সেটা অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। দিন ছড়িটা আমাকে দিন। হাত বাড়িয়ে ভদ্রলোকের হাত থেকে ছড়িটা নিলেন ভাতুরি মশাই। তারপর বললেন, হ্যাঁ আমি চারু ভাতুরি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। ছড়িটা বেহাত হওয়ায় ভদ্রলোকের ব্যক্তিত্ব একটু চুপসে গিয়ে থাকবে, তার কণ্ঠস্বর থেকেই সেটা বোঝা গেল। নিচু গলায় বললেন, ভূষণ সেন। বিমল ভূষণ? আচ্ছা, মার্চের শেষে আপনি কি আমাকে ব্যাঙ্গালোরে ফোন করেছিলেন? আগে আমি করেছিল, কিন্তু তখন আপনি দিল্লিতে ছিলেন তাই কথা হয়নি। আমাকে বলা হয়েছিল দিল্লি থেকে আপনি আর ব্যাঙ্গালোরে ফিরবেন না, ওখানকার কাজ সেরে এপ্রিলের গোড়ায় কলকাতায় চলে আসবে। ঠিক বলেনি, দিল্লি থেকে একদিনের জন্য ব্যাঙ্গালোরে ফিরেছিলাম আর সেখান থেকে কলকাতায় আসি। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরে ফিরেছিলাম বলেই আপনার কথা জানতে পারি। তো আপনার সমস্যা তো একটা হিরে নিয়ে, তাই না? একটা নয় দুটো হিরে, কিন্তু আপনার কলকাতার কাজ কি মিটেছে? গতকালই মিটেছে, তাই বলে যে এখনই ব্যাঙ্গালোরে ফিরবো তাও নয়। অনেকদিন বাদে এলাম তো, এতে বিশেষ জরুরি কাজও নেই, তাই কয়েকটা দিন এখানে কাটিয়ে যাবো ভাবছি। কিন্তু আমার কলকাতার ঠিকানা পেলেন কোথায়? ব্যাঙ্গালোর অফিস থেকে জানিয়েছিল? আগে হ্যাঁ, ওরাই বলছিল যে সম্ভবত 10 তারিখের পর থেকে আপনি একটু ফ্রি থাকবেন,
তাই আর কোনো ফোন টোন না করে সরাসরি চলে এসেছেন। আগে হ্যাঁ, তবে আপনাদের আদি বাড়ি তো চন্দননগরে, সেখান থেকে আসিনি। আসলে আসলে বাগবাজারেও একটা বাড়ি আছে আমাদের, অবশ্যই সেখানে কেউ থাকে না, ওই যে আমি মাঝে মধ্যে এসে দু চার দিন কাটিয়ে চাই আর কি, আপাতত সেখান থেকেই আসছি। ব্যাঙ্গালোরে ফোন করেছিলেন কোথা থেকে? চন্দননগর থেকে, ওই যে বললুম ওখানেই আমাদের আদি বাড়ি, মন্দিরও ওখানে, মন্দির আমার প্রপিতামহ কালীভূষণ সেন বানিয়েছিলেন, বিগ্রহ তিনিই প্রতিষ্ঠা করেন। কেন, ব্যাঙ্গালোরে যিনি ফোন ধরেছিলেন তাকে তো আমি সবই বলেছি। শুনেছি, তোমার কলকাতায় আসার তাড়া ছিল, তাড়াহুড়োর মধ্যে শুনেছি বলে সব কথা আমার ভালো মনে নেই, আপনি বরং কোড়া থেকে সবটা আবার বলুন। বিমলভূষণ অতঃপর যা বললেন তার মধ্যে আগাছা বিস্তর, অপ্রয়োজনীয় ডালপালাও নেহাত কম নয়। সব ছেটে ফেললে মধ্যে ব্যাপারটা যা দাঁড়ায় তার একটা এইরকম। কালীভূষণ ছিলেন ধনাঢ্য ভূস্বামীর একমাত্র সন্তান, পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে বিত্ত ও জমিজমা পেয়েছিলেন নিজের বুদ্ধিবলে তিনি তা আরও বাড়িয়ে নেন। চন্দননগর ফরাস শাসিত এলাকা, তাই ফরাসি পক্ষের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেই চলতেন। অন্যদিকে চন্দননগরে চৌহাত্তির বাইরেও বিস্তর জমিজমা ছিল বলে ইংরেজদেরও তিনি চটাতেন না। ভূষণকালীর জন্ম 1840 সালে, বাল্য বয়সে বিবাহ করেছিলেন তিনি, কিন্তু তার বয়স যখন 38 ও স্ত্রী শান্তিলতা যখন 23, তখনও পর্যন্ত তাদের কোনো সন্তানাদি না হয় কালীভূষণ ধরেই নিয়েছিলেন, কোনো উত্তরাধিকারী না রেখেই ইহলোকে তাকে বিদায় নিতে হবে। মোটামুটি এই সময়ে এক রাত্রে তিনি শিব মন্দিরের উপস্থাপনের জন্য স্বপ্নাদিষ্ট হন। স্বপ্নাদেশ পালনে দেরি হয়নি, চন্দননগরে তার বসতবাড়ি সংলগ্ন জমিতে 1880 সালে তিনি একটি মন্দির নির্মাণ করেন, তাতে হরপার্বতীর মূর্তিও স্থাপন করেন। এরপরে যা যা ঘটে স্বপ্নাদেশ পালনের সঙ্গে তা কার্যকরণে যোগ আছে কিনা তা বলা শক্ত, কিন্তু এই ঘটনা যে এককালে যাকে বন্ধা রমণী ভাবা হয়েছিল সেই শান্তিলতা মাত্র 2 মাসের মধ্যেই সন্তান সম্ভবা হন। 1841 সালে জন্মগ্রহণ করেন কীর্তিভূষণ। কালীভূষণ এই ব্যাপারটাকে দৈব অনুগ্রহ বলেই গণ্য করেছিলেন, তাতেও খুব একটা সন্দেহ নেই। হরপার্বতীর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তার পরের বছরই তাদের তৃতীয় নয়নে 2টো করে হীরে বসিয়ে দেন। হীরে দুটি সংগৃহীত হয়েছিল এক গুজরাট বণিকের কাছ থেকে। গুজরাট থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর পূর্ব ভারতে মণিমুক্ত বিক্রি করতে আসত। কীর্তিভূষণের বয়স যখন 5 বছর, কালীভূষণের তখন মৃত্যু হয়, আকস্মিক মৃত্যু। তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন, চন্দননগরের ঘাটে স্নান করতে গিয়ে একদিন তিনি আর ফিরে এলেন না। হঠাৎ বানাসায় তিনি ভেসে গিয়েছিলেন, পারে আর উঠে আসতে পারেননি। ঘটনার 3 দিন পরে মাইল কয়েক উজানে তার মৃতদেহের সন্ধান মেলে। বিমলভূষণের গল্প এই পর্যন্ত আসার পর অরুণ সান্যাল তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করেন, কীর্তিভূষণে তো আপনার ঠাকুরদা, তাই না? আগে হ্যাঁ, আমার প্রপিতামহের তিনি একমাত্র সন্তান, তারপরে আর আমার প্রপিতামহ কালীভূষণের অন্য কোথাও পুত্র কন্যা হয়নি। কালীভূষণও তো তার বাবার একমাত্র সন্তান। আগে হ্যাঁ, কীর্তিভূষণকে তাহলে 5 বছর বয়স থেকে বড় করে তুললেন কে? আর ওই সম্পত্তি, মানে কালীভূষণের সম্পত্তি তো নেয়াত কম ছিল না, সেসব দেখাশোনাই বা কে করতেন? সবই করতেন আমার প্রপিতামহী, অর্থাৎ শান্তিলতা দেবী। অবশ্যই নায়েব গোমস্তারা ছিলেন না, তা নয়, দুঃসম্পর্কে কিছু পোষ্যও ছিল, কিন্তু আমার প্রপিতামহীর অনুমতি ছাড়া কারোর কিছু করার সাধ্য ছিল না। তা সে অনুমতিই বলুন আর হুকুমই বলুন, ছোটবেলায় আমার ঠাকুরদার কাছে অন্তত সেই রকমই শুনেছি। তার মানে তিনি খুবই করদাতার মহিলা ছিলেন, কেমন? কে তা বলতে পারে? সদানন্দবাবু বললেন, ও যাকে দুধে মেয়ে ছেলে বলে আর কি। ভাদরী মশাই এতক্ষণ পর্যন্ত মাথা নিচু করে চুপচাপ শুনে যাচ্ছিলেন, একটা কথাও তিনি বলেননি। সদানন্দবাবুর মন্তব্য শুনে তিনি চকিত একবার তার দিকে তাকিয়েছিলেন, যেরকম ভুরুকুচকে তাকালেন তাতে বেশ ভালো করেই বুঝলাম যে মন্তব্যটা তার পছন্দ হয়নি। মেয়ে ছেলে শব্দটা নিশ্চয়ই তার কানে আপত্তিকর ঠেকে থাকবে, তবে তার পিতামহীর সম্পর্কে এই অবিষ্ট শব্দ প্রয়োগে তার কোনো ভাবান্তর দেখলাম না, বরং সদানন্দবাবুর দিকে তাকিয়ে সমর্থসূচক ভঙ্গিতে উপর নিচে একবার শিরো সঞ্চালন করলেন। একেবারে খাঁটি কথাই বলেছেন, আমার ঠাকুমা অবশ্যই তার শাশুড়ির কথা উঠলে
দুঁদে না বলে বলতেন জাহা বাজ মেয়ে ছেলে। তারই কাছে শুনেছি আমার ঠাকুরদার লাইফকে তিনি একেবারে হেল করে ছেড়ে দিয়েছিলেন। কীরকম কীরকম? মায়ের পারমিশন না নিয়ে আপনার ঠাকুরদার কিছু করার উপায় ছিল না বুঝি? উঠতেও পারমিশন চাই, বসতেও পারমিশন চাই, মায়ের পারমিশন পাননি বলে নাকি জীবনে কখনো শ্বশুর বাড়ি যাওয়া হয়নি আমার ঠাকুরদার। ঠাকুমার কাছে শুনেছি তাঁরও বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বাপের বাড়ি যাওয়া বন্ধ? বিলকুল, এ কি ভাবা যায়? না ভাবা যায় না, কিন্তু ওসব কথা বাদ দিয়ে এবারে কাজের কথায় আসুন। আপনার সমস্যা তো দুটো হিরে নিয়ে, তার কি হলো? ওই দুটো কি চুরি গেছে? প্রসঙ্গ একেবারে হঠাৎই পাল্টে যাওয়ায় বিমলভূষণ সম্ভবত একটু বিভ্রান্ত বোধ করছিলেন। সেটা কাটিয়ে উঠে বললেন, ও হ্যাঁ, হিরে না, চুরি হয়ে যায়নি, কিন্তু হবে। জানলেন কি করে? আমাদের পুজুরি ঠাকুর বলেছিলেন গঙ্গার ঘাটে দুজন লোককে তিনি এই নিয়ে বলাবলি করতে শুনেছেন। এটা কবেকার কথা? মাসখানেক আগের। তার হপ্তা দুয়েক বাদেই আমি ব্যাঙ্গালোরে ফোন করি। হর পার্বতীর মূর্তিতে কি সারা বছরই হিরে দুটো পড়ানো থাকে? আকে না, পড়ানো হয় শুধু ওই চৈত্র সংক্রান্তির দিনে। কিন্তু তার তো আর দেরি নেই। আকে না, আজ 11 এপ্রিল, 14 তারিখে সংক্রান্তি, মাঝখানে আর মাত্র 2 দিন। হিরে দুটো সিন্ধুকে তোলা রয়েছে, 14 তারিখে সূর্যোদয়ের আগেই সিন্ধুক থেকে বার করে হর পার্বতীকে পরিয়ে দেব। আপনি চন্দননগরে ফিরছেন কবে? আজই ফিরে যাব। ভালো, আমি কাল সকালে যাচ্ছি, আপনি ঠিকানাটা লিখে দিয়ে যান। ঠিকানা এতেই আছে, তবে কিনা দরকার হবে না, চন্দননগরে গিয়ে যে কাউকে আমার নাম বলে রাস্তা দেখিয়ে দেবে। ভাদুরিমশাইয়ের হাত থেকে নিজের ছড়িখানা ফেরত নিয়ে নমস্কার করে ভদ্রলোক বেরিয়ে যাচ্ছিলেন। পেছন থেকেই ভাদুরিমশাই বললেন, ও হ্যাঁ, একটা কথা ছিল। বলুন। আপনি কলব দেওয়া বন্ধ করলেন কেন? চামড়ায় একটা র্যাশ বেরিয়েছিল, ডাক্তারের অ্যাডভাইসে বন্ধ করেছি। বিমলভূষণকে লিফট পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিল কৌশিক, ফিরে এসে বলল, বাবারে বাবা, সোনা নয় রূপো নয় একেবারে হিরে, তা আবার একটা নয় এক জোড়া, তা দাম কত হবে মা বাবু? আ কি করে বলবো তোকে, আরে তাও তো জানি না, তবে হ্যাঁ যদি ইন্ডাস্ট্রিয়াল হিরে হয় তো খুব বেশি দাম না হয় সম্ভব। আপনি কি তাহলে কালই ওখানে যাচ্ছেন? যাওয়াই উচিত, গাড়ি তো করে গেলে চন্দননগরে পৌঁছতে আর কতক্ষণই বা লাগবে। মেরে কেটে ঘন্টা দেড়েক, অবশ্য যদি জিটি রোডে জ্যাম না থাকে। যাও মামাবু, ঘুরে এসো। আর তুই এখানে বসে ছুটি কাটাবি আর মায়ের রান্না করা ভালো মন্দ খাবি কেমন? ও কথা কইবেন না, ও কথা কইবেন না, খাওয়ার কথাই যদি বলেন তো আমি বলবো ওই খাওয়ার জিনিস এই চন্দননগরেও কিছু কম নেই। সূর্যি ময়রার জল ভরা তাল শাঁসের নাম শুনেছেন তো? সেটা আবার কি বস্তু? সন্দেশ, বাইরে ছানা ভেতরে পিওর নোলেন গুড়। অবশ্যই এখন 34 মাস, নোলেন গুড়ের টাইম নয়, তো গুড়ের বদলে ক্ষীর দেবে, পাতলা ক্ষীর, খেতে খুব ভালো। ভালো কি বলছেন মশাই, সে তো দেবভোগ জিনিস, একবার যদি খেয়েছেন তো বাদ বাকি জীবন তার সোয়াদ আপনার মুখে লেগে থাকবে একেবারে। ওরে বাপরে, চন্দননগর বলতে আমাদের তো একদিকে দুপ্লের নাম মনে পড়ে, আর অন্যদিকে তেমনই মনে পড়ে বিপ্লবী কানাইলাল দত্তের কথা। আপনি সেখানে মিষ্টির খবরও রাখেন দেখছি, এত সব ডিটেলস জানার সময় পান কখন? ওই ছোকরা, আমাকে দুপ্লে দেখিও না, এই শালদাই থাকি বটে কিন্তু আসলে আমি কলকাতার লোক। হ্যাঁ কেন, তারকেশ্বর? অ্যান্ড হোয়ার ইজ তারকেশ্বর? হুগলি জেলায়, ভুল বললাম? না না, ভুল বলবে কেন, কারেক্ট অ্যান্সার দিয়েছ, 10-এ-10। তবে কি না, তারকেশ্বর জায়গাটা হুগলি জেলার মধ্যে হলেও উইদিন দি জুরিসডিকশন অফ সাব ডিভিশন অফ চন্দননগর। আর সেদিক থেকে দেখতে গেলে আমি তো চন্দননগরেরই বাসিন্দা হে। তা তো বটেই, তবে বুঝুন তা আমি যদি না সেখানকার হাঁড়ির খবর রাখি তো কে রাখবে? সেখানকার গঙ্গার তোপসে আর ইলিশেও অতি চমৎকার স্বাদ, আর হ্যাঁ, চাপা কলা থেকে যে ওয়াইন ওখানে তৈরি করে তার তো কোনো তুলনা নেই মশাই। খেয়ে দেখেছেন?
বাপ ঠাকুরদা কেতেন, তেনাদের কাছে শুনেছি। শুনে লোভ হয়েছিল বলে একবার ওই এক বোতল ওই ওয়াইন জোগাড় করে বাড়িতে যে নিয়ে আসেনি তাও নয়। কিন্তু আমার ওয়াইফকে তো আপনি চেনেন, রেশনের ব্যাগ থেকে বোতলটা বার করতেই তিনি এমন হাল্লা ঝুড়িয়ে দিলেন যে সে আর থাক আর বললাম না। না না, পয়সাটা সেরকম জলে গেল, পয়সা দিয়ে যা কিনে আনলুম তার আমার খাওয়া হয়নি। বোতলটা কি হলো, মিস বোস সেটা আঁচড়ে ভেঙে ফেললেন? তাহলেও তো বুঝতো, কিন্তু তাই বা তিনি ভাঙলেন কোথায়? পরের দিন তার ছোট ভাই আমাদের বাড়িতে বেড়াতেছিল, দিদির বাড়িতে একতলা সন্দেশ রসগোল্লা সাঁটিয়ে যখন বিদায় নিচ্ছে তখন বোতলটা তার হাতে তুলে দিয়ে বললেন, এটা নিয়ে যা, তোর জামাইবাবু তোর জন্য নিয়ে এসেছে, খুব পুষ্টিকর নাকি সে জিনিস, এক চুকমি আর কাকে বলে। উনি আর দুঃখ করবেন না বোস মশাই, আমার সঙ্গে চন্দননগরে যাচ্ছেন তো? তা তো যেতেই হবে, তা নইলে ওখানকার রাস্তাঘাট আপনি চিনবেন কি করে? ও তো বলতে গেলে আমারই জায়গা। আমি অবশ্য ওই জন্য চন্দননগরে কেসটা হাতে নিইনি, সন্দেশ কিংবা তোপসে আর ইলিশের জন্যও না। তাহলে? ওখানে আমার এক বন্ধু আছেন, অনেক পুরনো বন্ধু, কিন্তু অনেককাল দেখা হয়নি। বিমল ভূষণের কাজটা নিতে যে এক কথায় রাজি হয়ে গেলাম সেটা আমার ওই বন্ধুরই টানে। চন্দননগরে কি ওই বন্ধুর বাড়িতেই উঠবেন আপনি? একা আমি কেন, আমরা তিনজনেই উঠব। তবে কোথায় উঠবো এখন সেটা বলা যাচ্ছে না, আগে তো চন্দননগর যাই, বিমল ভূষণের সঙ্গে কথা বলি, তারপর যদি দেখি যে কাজের সুবিধের জন্য শিব মন্দিরের কাছাকাছি থাকা দরকার তো তাই বুঝে বিমল ভূষণ যেখানে ব্যবস্থা করে সেখানে থাকা যাবে। পরমেশ্বর, আমার এই চন্দননগরের বন্ধুটি বাড়িটি ভারী সুন্দর, স্ট্যান্ডের খুব কাছেও বটে। এ কৌশিক, তুই কখনো চন্দননগর গেছিস? না মামা বাবু। পণ্ডিচেরিতে? খাও না, তবে আর তুই জানবি কি করে ওয়াটার ফ্রন্টকে ফরাসিরা কত সুন্দরভাবে কাজে লাগায়, অন্তত এই ব্যাপারে আমি ওদের কোনো তুলনাই খুঁজে পাই না। একটা কথা জিজ্ঞেস করব প্রচ্ছন্দে, ওই ওয়াটার ফ্রন্ট জিনিসটা কি? প্রশ্নটা শুনে কৌশিক হো হো করে হাসতে শুরু করে দিয়েছিল। ভাদুরিমশাই তার দিকে তাকিয়ে ছোট্ট একটা ধমক দিলেন। বাহ, বাদরামো করিস না, সমুদ্র নদী কিংবা হ্রদের ধার, ওই মানে যেখানে যেটা পাওয়া যায় আর কি, সেটাকে অতি সুন্দরভাবে ওরা সাজিয়ে তোলে। কত সুন্দর করে, পণ্ডিচেরি সমুদ্রের ধারটা দেখলেই বোঝা যায়, বিকেলে গিয়ে বেড়াবার পক্ষে একদম আদর্শ জায়গা সেটা। চন্দননগরে গঙ্গার ধারে স্ট্যান্ডটা কি কিছু কম সুন্দর? এখন অবশ্য একটা মন্দির বানিয়ে গঙ্গার ভিউটাকে এক জায়গা থেকে একটু আটকে দিয়েছে, ওখানে না বানালেই পারতো। কই, বিশেষ করে সেখানকার জগদ্ধাত্রী পুজোর সময়, কিন্তু স্ট্যান্ডে এমন মন্দির তো একবারও আমি দেখিনি। সদানন্দবাবুর কথা শুনে আমার এতক্ষণ মনে হচ্ছিল যে চন্দননগর সম্পর্কে তিনি একজন অথরিটি, ওটা তাঁরই জায়গা, ওখানকার যাবতীয় ব্যাপার তার নখদর্পণে। কিন্তু তার এই শেষ কথাটা শুনে মনে হলো দীর্ঘকাল তিনি ওইদিকে যাননি। মনে হবার কারণ আর কিছুই নয়, বছর তিনেক আগে আমাকে একবার চন্দননগর যেতে হয়েছিল, স্ট্যান্ডের মন্দিরটি তখন আমার চোখে পড়েছে, অথচ সদানন্দবাবু ওটা দেখতেই পাননি। ব্যাপারটা ভাদুরিমশায় ধরতে পেরেছিলেন, বললেন, এককালে ওখানে প্রায় যেতেন বলছেন, এককাল মানে কতকাল আগে? অত তো হলপ করে বলতে পারবো না মশাই, তারিখ তারিখগুলো সব ঠিকঠাক মনেও নেই, তবে লাস্ট কবে গেছিলুম সেটা বলতে পারি। হবে সেই যে কলকাতায় জাপানি বোমা পড়লো সেইবার, হাতিবাগান বাজারে বোমা পড়েছিল না? ওরে বাবা, সে তো আর্লি ফর্টিসের ঘটনা, চন্দননগরে তখন পুরোদস্তর ফরাসি শাসন চলছে, সে কি আজকের ব্যাপার? তাতে কি হলো? কি আর হবে, স্ট্যান্ডের ওই মন্দির তখন হয়নি, তাহলে আর আপনি দেখবেন কি করে? চন্দননগর স্বাধীন হয়েছে বাদ বাকি ইন্ডিয়ার পরে, আমরা স্বাধীন হলাম গিয়ে 48-এ, আর এখানকার ফ্রেঞ্চ কলোনিগুলো স্বাধীন হলো 50-তে। স্বাধীন হলো মানে ডিফ্যাক্টো ট্রান্সফার হয়ে গেল। তা যাই হোক, ওই মন্দিরগুলো হলো অনেক পরের ঘটনা, গঙ্গার ভিউটা আটকে না দিয়ে ওটা অন্য কোথাও করলেই ভালো হতো। পরশু সংক্রান্তি, কৌশিক মাত্র একটা দিনের জন্য এসেছে, কালই কলকাতায় ফিরে যাবে, সংক্রান্তি পর্যন্ত থাকবে না। আমরা এসে উঠেছি পরমেশ চৌধুরীর বাড়িতে, উনি ভাদুরিমশায়ের বন্ধু, কালই ভাদুরিমশায়ের কাছে এর কথা শুনেছিলাম। বন্ধু বলে পরিচয় দেওয়ায় ধরে নিয়েছিলাম যে ইনি আমাদেরই বয়সী হবেন, কিন্তু তা নন, এর বয়স 60-65-এর বেশি হবে না।
দেখে অন্তত সেরকম বলেই মনে হয়। পরমেশবাবু নিঃসন্তান নন, দুটি ছেলে, বড়টি প্রবাসী মার্কিন মূল লোকে থাকে আর ছোটটি থাকে দিল্লিতে। সেখানে সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার। বিয়ে করেননি, মাকে নিজের কাছেই রেখেছে। বাপকেও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পরমেশবাবু চাননি। তার কথা শুনে বোঝা গেল চন্দননগরে থাকতেই তার বেশি ভালো লাগে, অন্য কোথাও তার মন টেকে না। এর মধ্যে দুটো ঘটনা ঘটেছে যার উল্লেখ এখন করা দরকার। কাল দুপুরে বিমলভূষণ বিদায় নেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে কথাবার্তা চলেছিল। তারপর আমাদের খাওয়ার ডাক পড়ে। খাওয়া পর্ব শেষ হওয়ার পরে ভাদুরিমশাইয়ের খেয়াল হয় যে তার সিগারেট ফুরিয়েছে। কৌশিককে তিনি মোড়ের দোকান থেকে সিগারেট আনতে পাঠান। মিনিট কুড়ি বাদে কৌশিক ফিরে এসে বলে বিমলভূষণকে ওই মোড়ের কাছেই দাঁড়িয়ে থাকতে দেখেছে। রাস্তায় দাঁড়িয়ে এক ভদ্রলোকের সঙ্গে তিনি কথা বলছিলেন। ভদ্রলোক বিদেশি, কাছেই দাঁড়িয়েছিল একটি পুরনো সিট্রয়েন গাড়ি। কথা শেষ করে বিদেশি ভদ্রলোকটি সেই গাড়িতে উঠে পড়েন আর বিমলভূষণ তারপরে তাকে আর দেখা যায়নি। কিন্তু ওই বিদেশি মানুষটি কোন দেশের সেটা সে বুঝতে পারেনি, তবে এইটুকু বলতে পারে ভদ্রলোকের পরনে ছিল জলপাই রঙের প্যান্ট আর সাদা শার্ট, তাছাড়া বাগালে একটা কাটা দাগও তার চোখে পড়েছে। হাইটটা মাঝারি, চুলের রং নুন মেশানো গোলমরিচের মতো, চোখের তারা নীল, এছাড়া আর কিছুই চোখে পড়েনি। এই তো গেল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে আজ। শ্রীরামপুরের রাস্তায় একটু জ্যাম পড়েছিল, সেটা ছাড়িয়ে চা খাওয়ার জন্য রাস্তার ধারে একটি ধাবার সামনে গাড়ি থামাই। ভাদুরিমশাই কৌশিককে বললেন যে আমরা গাড়ি থেকে নামবো না, তুই ভেতরে গিয়ে চায়ের অর্ডার দে, চা যেন গাড়িতেই দিয়ে যায়। কৌশিক কিন্তু ধাবার ভেতরে ঢোকে না, খানিকটা এগিয়ে গিয়েই আচমকে ফিরে এসে গলা সন্নামেই বলে সেই লোকটা। চেহারাতে অনেক কিছু মিল, কিন্তু পোশাকের রং মিলছে না, সেটা বিচিত্র নয়, মানুষ নিশ্চয়ই রোজ রোজ একই প্যান্ট শার্ট পরে না। তা নাই পড়ুক, একেবারে হঠাৎই আমার মনে হতে লাগলো আরও একটা ব্যাপারে যেন খুব বড় রকমের একটা অমিল থেকে যাচ্ছে, কিন্তু সেটা কোন ব্যাপারে তখন সেটা বুঝে উঠতে পারলাম না। ভাদুরিমশাই স্টিয়ারিং হাতে রেখে বসেছিলেন। লোকটি এগিয়ে এসে সামনে ঈশ্বর চোখে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, চন্দননগরে যেতে হলে এখান থেকে কি দাইনে গাড়ি ঘোরাবো? না, এখানে নয়, আর ওখানিকটা সিধে গেলে একটা চৌরাস্তার মোড় পাবেন, সেখান থেকে ডান দিকে রাস্তাটা ধরতে হবে। আপনি কি এখানকার রাস্তাঘাট ভালো চেনেন না? না, আমার নাম মার্তা লুমিয়ের, আমি মাত্র 3 দিন হলো ফ্রান্স থেকে এসেছি। এখানকার রাস্তাঘাট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, একটা রোড ম্যাপ পেলে ভালো হতো। দরকার হবে না, প্রায় তো পৌঁছে গেছেন, বাকি পত্রগুলো ঠিক চলে যেতে পারবেন। লোকটি আর কথা বাড়ালো না, আমাদের ধন্যবাদ দিয়ে পথের ধারে একটি গাছতলায় দাঁড় করানো তার গাড়িতে গিয়ে উঠল। কৌশিক একটা পুরনো সিট্রেন গাড়ির কথা বলেছিল, কিন্তু লক্ষ্য করলাম এটা পুরনো গাড়ি তো নয়ই, সিট্রেনও নয়, নতুন মডেলের ঝকঝকে একটা মারুতি এস্টিম। লোকটি চলে যাওয়ার পর কৌশিক বলল, মামাবাবু এই সেই লোক, রাস্তায় দাঁড়িয়ে বিমলভূষণ এর সঙ্গেই কালকে কথা বলছিল। বুঝেছি, কিন্তু তুই এবার গিয়ে চায়ের ব্যবস্থা করতো, অনেকক্ষণ চা খায়নি। ভাদুরিমশাইয়ের কথা শুনে মনে হলো মার্তা লুমিয়ার সঙ্গে এই হঠাৎ সাক্ষাৎকার নিয়ে তিনি কিছু ভাবছেন, ধরেই নিয়েছেন যে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে আমার ধারণা কিন্তু অন্যরকম, আমার বিশ্বাস লোকটা মোটামুটি আজ করেই রেখেছিল যে এই সময়ে এই পথ দিয়ে আমরা চন্দননগরে যাব। বিমলভূষণের কাছে ও আমাদের কথাও শুনেছে, কেন আমরা যাচ্ছি তাও জানে, এখানকার রাস্তাঘাট ওর অচেনা নয়, মোটেই ও ফ্রান্স থেকে সদ্য এদেশে আসেনি। যার কান থেকে ঠোঁট পর্যন্ত অমন একটা কাটা দাগ থাকে সে লোক মোটেই সুবিধের লোক হতে পারে না। পথের হদিশ জিজ্ঞাসা করাটা ওর একটা ছল মাত্র, এইভাবে ও আমাদের একটু বাজিয়ে দেখে নিল। লোকটিকে দেখা মাত্রই আমার একটা অস্বস্তি জেগেছিল, সেটা এখনও যায়নি। খালি মনে হচ্ছে এর সঙ্গে আমাদের আবার দেখা হবে, আর সেই দেখাটা খুব একটা প্রীতিকর হবে না। এইবার একটু পিছিয়ে আসা যাক, পরমেশ চৌধুরীকে আমার প্রথম থেকেই বেশ ভালোই লেগে গিয়েছে, কথা শোনা দরকার হয় না, দেখলেই বোঝা যায় যে উনি স্বচ্ছ মনের মানুষ, এর মধ্যে কোনো খোর প্যাঁচের ব্যাপার নেই। ভাদুরিমশাইয়ের কাছে আগেই শুনেছিলাম যে পরমেশ চৌধুরীর সঙ্গে সম্পর্ক তার এক আধ বছরের নয়, অনেক দিনের। এখন এদের কথাবার্তা শুনে বোঝা গেল ওর সম্পর্কটা বেশ গভীরও বটে। পরমেশ বলেছিলেন চন্দননগর ছাড়া অন্য কোথাও তার মন টেকে না। শুনে ভাদুরিমশাই বললেন, এখানে তো তুমি একলা থাকো, অসুখ বিসুখ হলে দেখবে কে? সে তো তোমার সম্পর্কেও বলা যায় চারুদা, বৌদি কবেই স্বর্গে গেছেন, একমাত্র মেয়ে, সেও বিদেশে থাকেন,
এখন বলো, অসুখ বিসুখ তো তোমারও হতে পারে, তখন তোমাকেই বা কে দেখবে? কেন, মালতি দেখবে? কিন্তু মালতি তো কলকাতায় থাকে আর তুমি থাকো ব্যাঙ্গালোরে। হঠাৎ যদি তোমার কঠিন একটা অসুখ হয়, নাকি সেটা হতেই পারে না? কথাটা নেহাত মন্দ বলনি। সত্যি এক এক সময় মনে হয় যমরাজের সঙ্গে একটা চুক্তি করেছি, জগিং করতে করতে হঠাৎ একদিন পটাং করে মরে যাব, তার আগে কোনো অসুখ বিসুখ আমাকে ছুঁতে পারবে না। অমন কথা বলবেন না, ওসব নিয়ে ঠাট্টা তামাশা করতে নেই, অসুখ তো হতেই পারে। তুই এক এক সময় মনে হয় যমরাজের সঙ্গে একটা চুক্তি করেছি, জগিং করতে করতে হঠাৎ একদিন পটাং করে মরে যাব, তার আগে কোনো অসুখ বিসুখ আমাকে ছুঁতে পারবে না। তা যদি হয় তো কৌশিক আছে কি করতে? অসুখ হলে যাতে এই বুড়ো বয়সে একটু সেবা যত্ন পাই, তার জন্যই তো কৌশিককে ব্যাঙ্গালোর থেকে আমার কাছে নিয়ে রেখেছি। বাজে বকো না, জ্বর হলে যে মাথায় জল পড়তে দেওয়ার কাজটাও আমাদের হবে না, আর তুমি সেটা বেশ ভালো করেই জানো। ওর কথায় কান দিও না পরমেশ, সত্যি যদি আমার কিছু হয় তো কৌশিক তার মা বাবুর জন্য জান লড়িয়ে দেবে, কিন্তু তুমি, তোমাকে কে দেখবে? তোমার তো একটা ভাগ্নে পর্যন্ত এখানে নেই। তাহলে আমাকে কি করতে বলো? দিল্লি চলে যাও, সেখানে তোমার বাদ বাকি জীবনটা ছোট ছেলের কাছে থাকো। দিল্লি গিয়ে আমি করবোটা কি? কেন, এই বয়সে যা করা উচিত তাই করবে। সকালে ঘন্টাখানে খাটবে, খবরে কাগজ পড়বে, দুপুরে খাওয়ার পরে ঘন্টা দুয়েক দিবানিদ্রা দেবে, তারপরে বিকেলে চা খেয়ে চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে গিয়ে বসে থাকবে। কালীবাড়িটা দেখেছো? না। চমৎকার জায়গা, টিলার ওপরে পাশাপাশি তিনটে মন্দির, কালী, শিব আর রাধা মাধবের, সামনে সবুজ ঘাসের লন, অতি সুন্দর পরিবেশ। চলে যাও হয় পরমেশ্বর, চলে যাও। আর এই বাড়ি, এই বাড়ির কি হবে? বিক্রি করে দেবে। যেমন ভিনটেজ কার, তেমন এই ভিনটেজ বাড়িরও আজকাল খুব কদর, কোটেডের অভাব হবে না। ওই গাছটা দেখছো? দেখছি, ওটা জাকারান্ডা গাছ, কলকাতার বিডেন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে একটা আছে, আর একটা দেখেছি ভিআইপি রোডের ধারে, দিল্লিতে হোলি রোডের বঙ্গভবনের কাছেও একটা দেখেছি, ওটা দক্ষিণ আফ্রিকার কাজ। বুড়ি দেখে মনে হচ্ছে বয়স নেয়াত কম হলো না। 90 চলছে। শুধু দক্ষিণ আফ্রিকায় কেন, আফ্রিকার আরও কয়েকটা জায়গায় হয়, যেমন ধরো মিডিল কঙ্গোই, এককালে যেটা ছিল ফ্রেঞ্চ কলোনি। তো আমার ঠাকুরদা তো এখানকার ফরাসি সরকারের কাজ করতেন, তার উপরওয়ালা কঙ্গো থেকে এখানে বদলি আসার সময় সঙ্গে করে জাকারান্ডার গুটি কয়েক চারা নিয়ে এসেছিলেন, তার থেকে একটা আপনি ঠাকুরদাকে দেন। অন্যগুলো বেঁচেছিল কি না তা জানে না, তবে এটা তিব্বি বেঁচে আছে। কঙ্গো তো ছিল বেলজিয়ানদের দখলে। সবটা না, খানিকটা ফরসি শাসন চলতো, মিডল কঙ্গো, গ্যাভন আর উবান্ডি শাড়ি, এই তিনটে জায়গা নিয়ে যে এলাকা তাকে বলা হতো ফ্রেঞ্চ ইকুইটোরিয়াল আফ্রিকা। পরমেশ, এই বাড়িটা তো আরও পুরনো, কত হলে এরও বয়স? তা অন্তত 100 বছর, এক ফরসি সাহেব তার নিজের জন্য বানিয়েছিলেন, তার কাছ থেকে আমার ঠাকুরদা যখন কিনেন শুনেছি তখনই এই বাড়ির বয়স নাকি 50 পেরিয়ে গেছে। হুট করে এই বাড়ি কি বেঁচে দেওয়া যায়? এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, আমার ঠাকুরদার ঠাকুরমার স্মৃতি, আমার বাবার মায়ের স্মৃতি, আমার নিজের গোটা জীবনের স্মৃতি। জাকারান্ডা গাছটা তো আমার ঠাকুরদার লাগানো, বাড়ির পিছনে একটা মস্ত ছাতিম গাছ রয়েছে, সেটা লাগিয়েছিলেন আমার বাবা। আর সামনের গেটের দুধারে যে দুটি গোলমাথা বকুল গাছ দেখছো, ওই দুটিই আমার মা লাগিয়েছিলেন। গাছগুলি দেখি আর তাদের কথা মরে পড়ে, এসব ছেড়ে আমি যাবো কোথায়? আর তাছাড়া এই বাড়ি আর এই গাছপালার কথা ছেড়েই দিই, এসব ছেড়ে আমি যাবো কোথায়? আর তাছাড়া এই বাড়ি আর ওই গাছগুলোর কথা যে ছেড়েই দিই, এত ছেলে আর লোকজন আমি কোথায় পাবো? বলতে গেলে এখানকার প্রায় প্রত্যেকটি লোককে আমি চিনি। বিমলভূষণকে চেনো? কোন বিমলভূষণ, মন্দির বাড়ির? হ্যাঁ, যে মন্দিরে হর পার্বতীর মূর্তি রয়েছে, দুজনেরই থাড়ায় নাকি হীরের, সত্যি? সত্যি শুনেছি বিমলভূষণের গ্রেট গ্র্যান্ড ফাদার ওই হীরে চোর নাকি এক গুজরাটি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন, কিন্তু হরসুন্দরবাবু সে কথা বিশ্বাস করেন না। কে হরসুন্দর? হরসুন্দর মুখুটি, বয়স 92, বলতে গেলে এই চন্দ্রনগরের গেজেট, তার কাছে পাবো না এমন খবর নেই। ভদ্রলোকের সঙ্গে একবার দেখা করা যায়? বিলক্ষণ, তবে তিনি এখানে থাকেন না। তাহলে কোথায় থাকেন? দূরে নয়, খুবই কাছে, গড়বেরিয়ে ভদ্রেশ্বরে ঢুকে খানিক এগিয়ে ডাইনে একটা গলি, গলি ধরে এই ধরো মিনিট 2-3 হাঁটতে হবে, ব্যাস। হাঁটতে হবে কেন? শুরু গলি, দাঁড়িয়ে ঢুকবে না। কি জানো দাদা, যাবে? যাবো তো অবশ্যই, কিন্তু কখন যাবো? যাও তো এক্ষুনি যাই, কিন্তু আমি বলি কি, এই ভরদুপুরে গিয়ে কাজ নেই, বুড়ো এই সময় একটু জিরিয়ে নেয়। তা সেও জিরোক, তোমরাও খেয়ে দিয়ে একটু জিরিয়ে নাও,
তারপরে এই ধরো চারটে নাগাদ বেরিয়ে পড়া যাবে, রাজি? রাজি। সেঁতাপাড়ার এদোগলি, বাড়িগুলোর বেশিরভাগই একতলা। বাইরের দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, ইটগুলো দাঁত বার করে আছে। এসব বাড়ির কোনোটারই বয়স নেহাত কম হবে না। খানিকটা এগোনোর পরে তারই একটা সামনে দাঁড়িয়ে পরমেশ বললেন, এবারে আমরা ডান দিকে গলিতে ঢুকব। কথাটা শেষ করতে পারলেন না, একেবারে হঠাৎই আমাদের দিকে চোখ পড়ল হরসুন্দর মুকুটির। বললেন, এরা কারা? কলকাতার লোক, আমার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে কেন? সেনদিনে হরপর্বতের হীরের চোখ নিয়ে কথা বলতে চান। 15-16 বছরের একটি শ্যামলা রোগা মেয়ে মস্ত একটা কাঁসার থালের উপরে 6 কাপ চা আর 1টা প্লেটে কিছু বিস্কুট সাজিয়ে ঘরে এসে ঢুকলো। থালটা রেখে নিঃশব্দে আবার ঘর থেকে বেরিয়েও গেল। হরসুন্দরবাবু বললেন, আগে চা খান, পরে কথা হবে। আমি আর সদানন্দবাবু সাধারণত দুধ চিনি মেশানো চা খাই না, এক্ষেত্রে মুখ বুঝে খেয়ে নিলাম। দুধটা সম্ভবত ঠান্ডা ছিল, ফলে চাটাও একটু ঠান্ডা মেরে গেছে। খেতে তাই বিশেষ সময়ও লাগলো না। চটপট চা খেয়ে যে যার পেয়ারা থালার উপর নামিয়ে রাখলাম। হরসুন্দর মুকুটি কিন্তু সেই ঠান্ডা চাই বেশ সময় করে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে খেলেন। তারপর তিনিও তার পেয়ালাটিকে থালার উপর নামিয়ে রাখলেন। বললেন, আপনারা ঠিক কি জানতে চান বলুন দেখি। দামের কথাটাই জানতে চাই। কিসের দাম? খেলে যা, বুড়ো দেখছি ব্যাপারটা ঠিক ধরতেই পারছে না। পরমেশবাবু কথাটা নিচু গলায় বললেন, কিন্তু যতটা নিচু গলাতেই বলা হোক না কেন, হরসুন্দরবাবুর কানে কিন্তু দেখলাম ঠিকই পৌঁছে গেছে। শুনে রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তিনি রাগলেন না, হেসে একটু চোখ ছোট ছোট করে বললেন, তাহলে এই বুড়োর কাছে এসেছেন কেন? ওই তো বিমলভূষণের কাছেই যাও তোমরা, চোরাহিরি নিয়ে ওর বাপ ঠাকুরতে যা বলতো আর ও নিজেও যা শুনেছে সেই গল্পটাই গিয়ে শোনো গা তোমরা। তা এ ব্যাপারে আমি যা জানি তা আপনাকে বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে শুনতে চাই যে বিমল কি বলেছে। বলেনি যে এক গুজরাটি ব্যবসায়ীর কাছ থেকে ওর ঠাকুরদা ওটা কিনেছিল? একটা সত্যি কথাকে চেপে রাখার জন্য মিথ্যে কথা কত লোককেই না বলতে হয়, কোনো মানে হয় এর? চোরাই মাল হতেই পারে, তবে কালীভূষণ চুরি করেনি। আগের কথা জানি না, তবে এক্ষেত্রে ওই দুটো চুরি করা হয়নি, ডাকাতিও করা হয়নি। তা কী করে হয়? আপনি বলেছেন এক্ষেত্রে ও দুটো কেনা হয়নি, আবার চুরি ডাকাতিও করা হয়নি, তাহলে হীরে দুটো কি আপসেই এসে গেল? তাও আবার হয় নাকি? হবে না কেন, হয়, কিন্তু কি করে হয় তুমি নেহাতি ছেলে মানুষ তাই সেটা বুঝতে পারবে না। মহিলাটি কে? চকিতে কৌশিকের দিক থেকে ভাদরী মশাইয়ের দিকে মুখ ফিরালেন হরসুন্দর মুকুটি। দুটো ধপধপে সাদা ফুড়ো দুটো একেবারে হঠাৎই যেন তাদের স্বাভাবিক জায়গা থেকে আধ ইঞ্চি ওপরে উঠে গেল। ঈষৎ গলাটা নামিয়ে তিনি বললেন, ধরতে পেরেছেন দেখছি। ঠিক যে ধরতে পেরেছি তা বলবো না, তবে হ্যাঁ আন্দাজ করেছি, কিন্তু আন্দাজ দিয়ে তো আর কাজ চলে না, আপনার কাছ থেকে সবটাই জানতে চাইছি। আমি কি আর তেমনভাবে জানি যে সাক্ষ্য প্রমাণ দিয়ে সাজিয়ে বলবো? না মশাই, তা আমি জানি না, পাথরে কোনো প্রমাণও আমি দাখিল করতে পারবো না। তবে হ্যাঁ, দুয়ে দুয়ে যে চার হয়ে যায় তার তো কোনো প্রমাণ লাগে না। তা লাগে না বটে, তো সেইভাবেই আমি একটা থিওরি দাঁড় করিয়েছি, তার খানিকখানিক অংশ অবশ্য গেস ওয়ার্কস, বিশেষ করে কালীভূষণের মৃত্যুর ব্যাপারটা। গেস তো, সেটাই বলুন। খোলাখুলি আমি বলবো না, শুধু ক্লু দিয়ে যাব, কিন্তু তার আগে আপনাকে দুটো কথা মনে রাখতে হবে। শার্সে লাফার্ম একটা প্রবাদ বাক্য আছে, জানেন তো? জানি, ওটা ফরাসি প্রভার, অর্থ হচ্ছে মেয়েটাকে খুঁজে বার করুন, মানে ধরে নেওয়া হয় যে তাবৎ জটিল রহস্যের মূলে রয়েছে কোনো মেয়ে, রহস্যের কিনারা করতে হলে সেই মেয়েটাকে খুঁজে বার করা চাই। কারেক্ট, কিন্তু শুধু ওই কথাটা জানলেই তো আর হবে না, মনে রাখতে হবে আরও একটা কথা। সেটা কি? ফাম ফাতাল কথাটা শুনেছেন কখনো? শুনেছি, এটাও ফার্সি শব্দ। অর্থ কি জানেন? জানি, ইংরেজিতে এর অর্থ হলো ফেটাল উইম্যান, সংস্কৃতে ওই যে বিষকন্যা বলে একটা কথা আছে এ হলো তাই, বাংলায় বলতে পারি সর্বনাশা মেয়ে, যার ঘাড়ে চাপে তার সর্বনাশ করে ছাড়ে। কিন্তু ব্যাপারটা কি মুখুটি মশাই, আপনি কি আমার ফরাসি বিদ্যার পরীক্ষা নিচ্ছেন? আরে না না, এককালে যে এখানে ফরাসি বিদ্যার ভালো রকম চর্চা হতো, যেমন পণ্ডিচেরিতে তেমন এখানে, মানে কালে ভদ্রে নয়, চন্দননগরে, সেটা জানেন তো? তা কেন জানবো না, ফরাসি কলোনি, সেখানে ফরাসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার চর্চা হবে, সেটাই তো স্বাভাবিক।
ঠিক কথা, কিন্তু তার মানে এই নয় যারাই চন্দননগরের বাসিন্দে তারাই ফরাসিতে এক একজন মস্ত পণ্ডিত। আবার ফরাসি কলোনের বাইরের লোক হলেই যে সে ফরাসি ভাষা জানবে না তাও কিন্তু নয়। আলোচনা কোন দিকে যাচ্ছে সেটা আমরা কেউই ঠিকমতো বুঝতে পারছিলাম না, তবে হরসুন্দরের প্রতিটি কথাতেই আমরা মাথা নেড়ে সায় দিয়ে যাচ্ছিলাম। এ আপনি আমার কথাই ধরুন, আমি ভদ্রেশ্বরের লোক, কিন্তু ফরাসিটা যে আমি শুধু বুঝতে পারি বা পড়তে পারি তাই কিন্তু নয়। ওতে আমার একটা অটোবায়োগ্রাফি আর একখানা নাটক, তেমনই তিন তিনখানা উপন্যাসও লিখে ফেলেছি। চেপে বেরিয়েছে? এখনও বেরোয়নি। আশে কোম্পানি নাম শুনেছেন? ইংরেজরা ওই যাকে হ্যাচেট বলে আর কি, শুনেছেন? তা কেন শুনবো না, ডার্ক সাইডে ফ্রেঞ্চ পাবলিশার। ঠিক বলেছেন। তো তাদের কাছে ম্যানস্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছি, তারা পড়ে দেখছে, ছাপবে নিশ্চয়ই। ভদ্রলোক যেন হঠাৎ চুপ করে গেলেন, যেন কোথায় হারিয়ে গেলেন। তারপর হঠাৎই ভাদ্রমশের দিকে তাকিয়ে বললেন, তা ওই সেনদের বাড়ি নিয়ে কথা হচ্ছিল তাই না? টু বি প্রিসাইজ, ওদের হর পার্বতীর চোখের হিরে নিয়ে। ঠিক হিরে নিয়েও নয়, হিরে দুটো ওদের কাছে এলো কী করে এই নিয়ে। কিন্তু আমি বা সে কথা জানলাম কী করে? আরে মশাই, আমিও তো জানতে পারতাম না। কালীভূষণের ধারাটা যদি ও বাড়িতে বজায় থাকতো। কি এর থেকে কিছু বুঝলেন? কিছুই বুঝলাম না। অন্যদের দিকে তাকেও মনে হলো তারাও কিছু বোঝেনি। একা সদানন্দবাবুই শুধু মুখে একটা বুঝি বুঝি ভাব জাগিয়ে রেখে মৃদু মৃদু হাস্য করছেন। ওই হাসিটাই তার বিপদ ঘটালো। দেখুন হরসুন্দরবাবু, এর মধ্যে যে একজন মহিলা জড়িয়ে আছে সেটা আমি আগে আন্দাজ করেছিলাম। সম্ভবত তিনি বিমলভূষণের প্রপিতামহী শান্তিলতা দেবী। কিন্তু কালীভূষণের ধারা বলতে যে আপনি কী বোঝাতে চাইছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না, বুঝিয়ে বলেন তো বড্ড ভালো হয়। বলছি বলছি, হিরে দুটো যে কোথা থেকে কীভাবে এলো তা তো আমাকেই বলতে হবে, তার প্রমাণও আমার কাছে আছে। কিন্তু কথা হচ্ছে প্রমাণটাই বা আমার হাতে এলো কীভাবে? আপনারা কি কালীভূষণের কথা কিছু জানেন? শুনেছি যে ওই মন্দিরে তিনিই প্রতিষ্ঠাতা। এও শুনেছি যে তিনি গঙ্গা স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যান। ঠিকই শুনেছেন, তবে ওই মারা যাওয়াটা নেহাতি দুর্ঘটনা না, আত্মহত্যা। তাই নিয়ে সেকালে কিছু মতভেদ ছিল বলে আমার বাপ ঠাকুরদার কাছে শুনেছি। সে যাই হোক, কালীভূষণ যে ফরাসিটা খুব ভালো জানতেন এটা আপনারা শুনেছেন? হ্যাঁ, তবে জানাই তো স্বাভাবিক, ফরাসি এলাকায় থাকতেন, ফরাসি অ্যাডমিনিস্ট্রেশনে আনুকূল্যে নিজের বিত্ত সম্পদ যথাসম্ভব বাড়িয়ে নিয়েছিলেন। ওর মন যুগে চলতে হতো, তাদের ভাষা না জানলে চলে? সে তো ঠিক, ফরাসিদের সঙ্গে যার কাজ কারবার মেলামেশা ওঠা বসা, ফরাসি ভাষায় তাকে দুরস্থ হতেই হবে বই কি। কিন্তু না, কথাটা তা নয়। কথাটা তাহলে কি? কথাটা এই যে কালীভূষণকে তো নিজের স্বার্থে, মানে নিজের কাজ করবার স্বার্থের জন্য তাকে শিখতে হয়েছিল, কিন্তু তার স্ত্রী তাই বলে তাকে ফরাসি শেখাবার দরকারটা হলো কেন? বটে, শান্তিলতা ফরাসি জানতেন নাকি? নামটাও জানেন দেখছি। হ্যাঁ জানি, সেনাদের বাড়ি বিমলভূষণকে তো আপনি ভালোই চেনেন। তা চিনি বই কি, ওটা না ফরাসি না শিখেছে ইংরেজি, বাংলাটাও ঠিকমতো শিখেছে কিনা তাতে আমার সন্দেহ আছে, ওটা একটা গাধা। ওর বাবা চন্দ্রভূষণ ছিল আমার ছেলেবেলার বন্ধু, তবে সেটাও ছিল একজন গাধা, লেখাপড়ায় ডট নং, ফরাসিদের একালে পড়তো, কিন্তু ক্লাস ফোর থেকে ফাইভে উঠবার পরে বারতিনেক প্রমোশনে আটকে যায়। ভাবতে পারেন? এ কোলটা কি জিনিস? আরে মশাই স্কুল। কিন্তু যা বলছিলাম, কালীভূষণের পরে ওই বাড়িতে আর লেখাপড়ার চর্চা হয়নি, ওরা না জানে ফরাসি না জানে ইংরেজি। কীর্তিভূষণ সম্পর্কে শুনেছি তিনি তবু একটু মায়ের চাপে পড়ে একটু একটু ফরাসি শিখেছিলেন, কিন্তু চন্দ্রভূষণ সে তো আর কিছুই শেখেনি। আরে মশাই, ফরাসি জানলে কি ফ্রান্স থেকে লেখা একখানা চিঠি পড়বার জন্য তাকে আমার কাছে ছুটে আসতে হতো না, আর সেই চিঠি না পড়লে তো আমি কিছু জানতেও পারতাম না যে ওদের হিরে দুটো এলো কিভাবে। চিঠিখানা কোথায়? আমার কাছেই আছে, তবে কাউকে দেখাইনি। কথা ছিল চিঠিখানা বাংলায় পড়ে আমি তার তর্জমা করে রাখবো। চন্দ্রভূষণ তার পরদিন এসে তর্জমা আর মূল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু তার সে নিতে পারেনি। সেই রাত্রির বাড়িতে ফিরে তার জ্বর আসে, কী জ্বর তা বোঝা গেল না, তিন দিনের মধ্যেই চন্দ্র মারা গেল। এটা কবেকার কথা? 1970, তার মানে প্রায় 30 বছর আগেকার। চিঠিখানা দেখা যায়? স্বচ্ছন্দে, চান তো সঙ্গে করে নিয়েও যেতে পারেন, তবে কিনা ফেরত চাই,
ফরাসি ভাষায় চন্দননগরের একটা ইতিহাস লিখেছে কিনা, ডকুমেন্টারির এভিডেন্স হিসেবে ওটা কাজে লাগবে। শান্তিলতাকে ফরাসি শেখাবার কথা হচ্ছিল, সে তো আমি অস্বাভাবিক কিছু দেখছি না। লেভূষণের সঙ্গে তখনকার ফরাসি কর্তাদের যেরকম দহরম মহরমের কথা শুনেছি, তাতে তো মনে হয় তাদের দেওয়া পার্টি ট্যাটিতেও তাকে যেতে হতো। আর মিক্সড পার্টি হলে গিন্নিকে তো নিয়ে যেতেন। আর গিন্নি যদি জানি তো ভাষা না জানার দরুন সেখানে গিয়ে তিনি বোবা হয়ে বসে থাকবেন, তা তো হয় না। তা সে যাই হোক, ফরাসিটা তিনি শিখলেন কোথায়? এখানকারই কোনো স্কুলে না তার স্বামীর কাছে? পার্টি টাটির কোনো কথাই উঠছে না, এমনকি স্কুলেরও না। আমার ঠাকুমার কাছে শুনেছি যে শান্তিলতা ছিলেন যাকে বলে ওই ঘোর পর্দানসীন মহিলা, তাই। আর তার স্বামী, যে লোককে সম্পত্তি বাড়ানোর কাজে অষ্টপ্রহর ব্যস্ত থাকতে হয়, স্ত্রীকে ফরাসি শেখাবার সময় তার কোথায়? টাকা পয়সার অভাব তো নেই। স্ত্রীকে ফরাসি শেখাবার জন্য কালীভূষণ তার বাড়িতে একজন টিউটর রেখে দিয়েছিলেন। লোকটা ফরাসি? অবশ্যই, লোকটা গ্রেনাডিয়ার হয়ে এসেছিল, কিন্তু শৃঙ্খল ভঙ্গের জন্য ফ্রেঞ্চ আর্মি থেকে তার চাকরি যায়। তখন কালীভূষণ তাকে বাড়িতে আশ্রয় দেয়, আর এতকাল যাকে বন্দা ভাবা হয়েছিল সেই শান্তিলতা সন্তান সম্ভব হন। তো যা বুঝবার এর থেকে আপনারা বুঝে নিন, বাকি যা বোঝাবার চিঠিটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমি বরং চিঠিটা নিয়ে আসি। হরসুন্দরবাবু ভেতরে গিয়ে মিনিট তিন চারেকের মধ্যেই ফিরে এলেন, হাত বাড়িয়ে ভাদুরী মশাইয়ের হাতে একটি খাম ধরিয়ে বললেন, এই সেই চিঠি, ক্লু যা পাবার এর মধ্যেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, চিঠিটা পড়তে পড়তে হয়তো অল্ফ ডায়মন্ডের কথা আপনাদের মনে পড়তে পারে, সেটা ছিল চোরাই হীরে। গলির পথটুকু তাড়াতাড়ি পেরিয়ে এসে আমরা গাড়িতে উঠে পড়লাম। ভাদুরী মশাই সেলফের চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দিলেন। পরমেশবাবুর বাড়িতে এসে পৌঁছানো পর্যন্ত একটি কথাও হলো না। পরমেশ চৌধুরীর বাড়িতে এসে পৌঁছানো পর্যন্ত একটি কথাও হলো না। বাড়িতে ঢুকেই ভাদুরী মশাই বললেন, চিঠিখানা পড়তে হবে, এখন খানিকক্ষণ আমি একটু একলা থাকতে চাই। পরমেশ, তুমি এদের সঙ্গে বসে গল্প করো, আমি পাশের ঘরেই আছি। ড্রয়িং রুমের লাগোয়া পূর্ব দিকের ঘরটা ভাদুরী মশাই আর কৌশিকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি ঢুকে গেলেন। বেরিয়ে এলেন প্রায় আধ ঘন্টা পর। হরসুন্দর বাবুর কাছ থেকে সংগৃহীত চিঠিখানা পরমেশ্বর বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি তো ফরাসি জানো, চিঠিখানা পড়ে দেখা তো কি মনে হয়? হাত বাড়িয়ে ভাদুরী মশাইয়ের কাছ থেকে চিঠিখানা আবার নিলেন পরমেশ। তারপর ঠিকানার ওপর চোখ বুলিয়ে কৌতুকের সঙ্গে বিস্ময় মেশানো একটা ভঙ্গি করে বললেন, ওরে বাবা, এ তো দেখছি একেবারে কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং, এ হাতের লেখা আমি পড়তে পারবো না। তুমি পড়েছ? পেরেছি বললে বাড়িয়েই বলা হবে, শুধু যে হাতের লেখাটায় কদর্য তা তো নয়, বানানো জানে না, ব্যাকরণ অশুদ্ধ। চিঠিখানা যা লেখা সে যে ঘোর অশিক্ষিত তাতে সন্দেহ নেই, গুণে একটা অর্থ অবশ্য করেছি, অবশ্য পরিষ্কার কোনো অর্থ যে এক্ষেত্রে থাকবে এমন আশা করাটা হয়তো বোকামি হয়ে যাচ্ছে। তোমার প্রশ্ন থেকেই বুঝতে পারছি যে চিঠির ওপরকার ঠিকানাটা তুমি দেখো নি, নাও সেটা অন্তত পড়ে দেখো। ঠিকানাটা খুলে ধরলেন ভাদুরী মশাই, তা থেকে দুটি লাইন পড়ে শোনালেন, তারপর বললেন, দক্ষিণ ফ্রান্সের বন্দর মার্শাইয়ের নাম তো শুনেছিস, এই স্টোরটা তার খুব কাছেই, আর এই চিঠিটা সেখানকার সেখানকার এক পাগলাগারদ থেকে লেখা হয়েছে, এই তো? পাগলাগারদ নয়, পরমেশ ওটা মজা করে বলছিল, আসলে লেখা হয়েছে এইক্সের একটি প্রাইভেট নার্সিংহোম থেকে। সেখানে অবশ্য সব রকমের রোগীদের নেওয়া হয় না, ভর্তি করা হয় শুধুমাত্র মেন্টাল পেশেন্টদের। তো নার্সিংহোম থেকে একজন পেশেন্ট এই চিঠিটা লিখেছে? হ্যাঁ। কি লিখেছে? চিঠির তারিখ সম্পর্কে হরসুন্দর ভুল বলেনি, এই চিঠি 1970 সালে লেখা বটে, যিনি লিখেছেন তার নাম লুই আতোয়ান। 6 মাসের মধ্যে যদি এই দেনা না মেটাতে পারেন তাহলে পাওনাদারেরা তাকে জেলে পাঠাবে। মাদাম শান্তিলতা সেন যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার পুরনো বন্ধু পিয়ের আতোয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে পিয়ের নাতির এই দুর্দিনে তিনি সাহায্যের হাত বাড়ি দিতেন নিশ্চয়ই। কিন্তু মাদাম অথবা তার পুত্র কীর্তিভূষণ তো বেঁচে নেই, তাই বাধ্য হয়ে তাকে মাদামের নাতি চন্দ্রভূষণকেই চিঠি লিখতে হচ্ছে। চন্দ্রভূষণ যদি 2,500,000 ফ্রা অথবা তার সমমূল্যে ডলার পাউন্ড কিংবা অন্য কোনো ইউরোপীয় মুদ্রার ব্যবস্থা করে দিতে পারেন, পটলেখক তাহলে রক্ষা পান। আর একই সঙ্গে খুব বিনীত হলেও লুই আতোয়ানের চন্দ্রভূষণকে একথাও জানিয়ে দিতে ভোলেননি যে পিয়েরের আতোয়ান মাদাম শান্তিলতাকে একটি উপহার দিয়েছিলেন, যে উপহারে আর্থিক মূল্য 2,500,000 ফ্রার চেয়ে বেশি ছাড়া কম হবে না। কোন উপহারের কথা বলা হচ্ছে বুঝতে পারছো? ওই হিরে জোড়া, তাই তো মনে হচ্ছে। হরসুন্দর মুখটিতে তাহলে মিছে কথা কন্নে, কিন্তু একটা কথা তো মশাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কোন কথাটা? লোক
মানে ওই পিয়ের তো ছিল গ্রেনাডিয়ার। হরসুন্দরবাবু অন্তত সেই কথাই বলেছেন আমাকে, একজন সোলজার। তা সোলজার হয়ে সে অত দামি হীরে পেল কোথায়? আর হ্যাঁ, পেলই বা কী করে? ভাবছি এই হীরে জোড়াও চোরাইয়ের মাল নয় তো? সেটাও কিন্তু হরসুন্দরবাবুই বলেছেন, মানে সরাসরি বলা তো আর তার পক্ষে সম্ভব নয়। তিনি কি গণৎকার? অতদিন আগে কে কীভাবে একজোড়া হীরে জোগাড় করেছিল খড়ি পেতে আগ করছে সেটা বলে দেবেন? না মশাই, সেভাবে তিনি কিছু বলেননি। তবে হ্যাঁ, একটা আন্দাজ দিয়েছিলেন ঠিকই, শেষ কথাটা মনে নেই। কী যেন একটা ডায়মন্ডের ব্যাপারে কথা বলছিলেন, এও বলছিলেন যে সেটা নাকি চোরাই হেঁটে। ঠিকই বলেছেন যে অর্ল অফ ডায়মন্ডের জগৎজোড়া খ্যাতি সেটা তো এখন ক্রেমলিনে রয়েছে, কিন্তু 18th century সেটা কোথায় ছিল জানিস? কোথায় ছিল? সাউথ ইন্ডিয়ার এক মন্দিরে। নাতো তো সেটাও ছিল বিগ্রহের চোখে। 1750 সেটা চুরি যায়। রাজ্য বাবার কী জানিস, সেটাও একজন ফ্রেঞ্চ সোলজারই চুরি করেছিল। এ হাতে সে হাতে ঘুরে সেটা কাউন্ট গ্রেগরি অর্লভের হাতে গিয়ে পৌঁছায়। বাস সেখান থেকে তার নাম হয়ে গেল অর্লভ ডায়মন্ড। কী ভাবছেন? এই দুটো হয়তো কোথাও কোনো বিগ্রহের চোখেই ছিল। পিয়ের আতোয়ান সেখান থেকে হাফিস করে এসে চন্দ্রনগরে চলে আসে। তা তো বুঝলুম, কিন্তু অত দামি জিনিস উপহার দিতে গেল কেন? বাপরে, কথাই বলে সাত রাজার ধন নাকি এক মানিক্য। আর এ তো এক জোড়া, 14 রাজার ধন বললেই হয়। দম করে সেটা কিনা একজন ইন্ডিয়ান লেডিকে দিয়ে দিল, ভাবা যায়? কি ব্যাপার বলুন তো। থাক থাক, রব নিয়ে আর গবেষণা করে লাভ নেই। তাছাড়া এমন একজনকেই তো দিয়েছে বুড়ো বয়সে, যার সেবা যত্নের কথা সে ভুলতে পারেনি। তুই পারেনি হয়তো নাতির কাছে পিয়ের কেন বারে বারে সে সেবা যত্নের গল্প করবে। না না, মিথ্যে বলছি না, লুই তার চিঠিতে তা জানিয়েছেন। যার ছেলে, আপনারা তো আবার ফরাসি ভাষা বুঝবেন না। ওরে পরমেশ, তুমি এই জায়গাটা পড়ে এদের একটু বাংলায় বুঝিয়ে বলো তো। আমি ফরাসি জানি ঠিকই, কিন্তু ওই হাতের লেখা পাঠ উদ্ধার করতে পারবো না, তুমি বুঝিয়ে বলো চারুদা। তাহলে শুনুন, লুই লিখেছে যে তার ঠাকুরদা তাদের কাছে প্রায় সেই দয়াবতী মহিলা অর্থাৎ শান্তিলতার গল্প করতেন। বলতেন যে তার সেবা যত্নের তুলনা হয় না, আবার রান্নার হাতও নাকি ছিল অসাধারণ। শান্তিলতা তাকে যে পোয়াশরকারি রান্না করে খাইয়েছিলেন তার স্বাদ নাকি তিনি বুড়ো বয়সে ভুলতে পারেননি, বুঝুন। পোয়াশরকারিটা কি বস্তু? মাছের ঝোল, ওইটুকুই আমি ফরাসি জানি। রাত এখন 9:30, একটু আগেই আমাদের নৈশহার সমাধা হয়েছে। পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে সদানন্দবাবু একবার গম্ভীর গলায় বলেছিলেন, পোয়াশরকারিটা দেখছি দিব্যি হয়েছে। শুনে আমরা হেসে উঠেছিলাম, তবে ডিনার টেবিলে এছাড়ার কোনো কথা হয়নি। তারপরে আমরা এবারে ছাদে এসে বসেছি। শুনেছি ছাদ থেকে গঙ্গা দেখা যায়, কিন্তু ঝড় বৃষ্টির নামগন্ধ না থাকলেও হালকা মেঘে আকাশ ঢাকা, ফলে কিছুই দেখা যায় না। স্ট্যান্ডের দিক থেকে মাঝে মাঝে একাধ ছলকা বাতাস ছুটে আসছে, তাতে মৃদু একটা ফুলের সুগন্ধও পাচ্ছি। সদানন্দবাবু ছাদ পর্যন্ত আসেননি। খাওয়ার পাট চুকে যাওয়ার পর বললেন বড্ড ধকল গেছে, তিনি আজ আর রাত জাগতে পারবেন না। ড্রয়িং রুমের পশ্চিম দিকের ঘরটা বরাদ্দ হয়েছে আমার ও সদানন্দবাবুর জন্য, তিনি সেখানে চলে গেলেন। খানিকটা সময় চুপচাপ কাটল, তারপর ভাতুড়ি মশাই বললেন, ঔষিক্তকাল ভোরে ট্রেনে কলকাতা চলে যাচ্ছে, তোমাকে আর তার জন্য কষ্ট করতে হবে না। পরমেশ, আমি এমনিতে শেষ রাতে উঠে পড়ি, তাই আমি গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। তোমাকেও কষ্ট করতে হবে না, আমি রিস্কাওয়ালাকে বলে রেখেছি, চেনা লোক, সেই ঠিক সময় এসে নিয়ে যাবে। তা তো হলো, কিন্তু ঘুম থেকে আমাকে তুলে দেবে কে? তার জন্য তো আমি আছি, ও নিয়ে ভাবিস না, ওকে তুলে দিয়ে তারপর আমি জগিং করতে। তাহলে আমিও নিচে গিয়ে শুয়ে পড়ি, তোমরা গল্প করো, আমি আর রাত জাগবো না। কৌশিক নিচে চলে যাওয়ার পর ভাদুরি মশাই বললেন, শোনো পরমেশ, এবারে দু একটা কাজের কথা বলি। কৌশিক তো কাল ভোরে ট্রেনে চলে যাচ্ছে, আমরাও কাল তোমার এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর সেনাদের বাড়ি চলে যাব। পরশু সংক্রান্তি, সম্ভবত 7 সকালে হর পর্বতের চোখে হীরের মণি পড়ানো হবে। আর যদি চুরি হয় তো আমার ধারণা সেই সময়ই হবে। আর আগে গোটা জায়গাটা আমার একটু দেখে রাখা দরকার, মানে লোকজনকে মোটামুটি চিনে রাখতে চাই। ও বাড়িতে কে কে থাকে তুমি তা জানো? তা কেন জানবো না, বিমলভূষণের ছেলে নেই, থাকার মধ্যে আছে একটি মেয়ে, তবে তার বিয়ে হয়ে গেছে, সে শ্রীরামপুরে তার শ্বশুরবাড়িতে থাকে। একটু দুঃসম্পর্কের এক ভাগ্নে অবশ্য তার বউ আর বাচ্চা নিয়ে বছর পাঁচেক আগে বিমলভূষণের কাছে এসে উঠেছিল, তখন থেকে তারা ওখানেই রয়ে গেছে। তাও বাড়িটা যেন খা খা করে,
কেন? সে তুমি বাড়িটা দেখলেই বুঝতে পারবে, বনেদি পরিবারের সেগুলো বিরাট বাড়ি, একতলা দোতলা মিলে অগুন্তি ঘর, অথচ লোক মাত্র পাঁচজন। বিমলভূষণ, তার বউ কনক, ভাগ্নে নুটু, ভাগ্নে বউ আর তাদের বছর আট দশের চেয়ে একটি ছেলে, ব্যাস। বিমলভূষণরা কোন তলায় থাকে? দোতলায়, দুটি তো প্রাণী, বিমল আর তার বউ। তবে ওদের মেয়ে যেমন এই সময় আসে, তারা হয়তো এসে থাকতেও পারে। আর একতলায়? একতলার একদিকে দুটো ঘর নিয়ে থাকে নুটুরা, বাকি ঘরগুলোতে চাকর বাকরটা থাকে। বিমলভূষণের আর্থিক অবস্থা কীরকম? বিভূষণ শুনেছি বিস্তর জমি জমা করেছিলেন, কিন্তু জমিদারি প্রথা তো লোপ পেয়েছে। বিমলভূষণও খুব একটা করিতকর্মা লোক বলে মনে হয় না। তো ওদের সোর্স অফ ইনকামটা তাহলে কি? সোর্স অফ ইনকাম প্রচুর, জমিদারি গেছে বলে তো আর স্থাবর অস্থাবর সম্পত্তি লোপ পায়নি। এই চন্দননগর ওদের বাড়ি রয়েছে অন্তত 10-12টা, বাজারে দোকানঘরও কিছু কম নেই, তার থেকে ভাড়া নিয়ে কম মেলে না। তাছাড়া ওই শিব মন্দির থেকে কি কম ইনকাম হয় ভেবেছ? কালীভূষণে একটা জিনিস বানিয়ে গেছেন বটে। বুঝলুম, কিন্তু এত সব সম্পত্তি সামলে রাখা ঝামেলাও তো কম নয়, সেসব কে করে? মন্দির যখন আছে তখন একজন পুজুরি ঠাকুর আছেন নিশ্চয়ই। তা আছেন বই কি? তিনি থাকেন কোথায়? ওখানেই থাকেন, তুই মূল বাড়িতে থাকেন না, বাড়ির বাইরে একটা গেস্ট হাউস আছে, তার একতলায় আর দোতলায় দুটো দুটো করে চারটে ঘর। পুজুরি ঠাকুর থাকেন একতলায়, তোমরা সম্ভবত দোতলায় থাকবে। যেভাবে সব সামলাচ্ছে তাতে তো বেশ ঝালো লোক বলেই মনে হয়। বিমলকে বলতে গেলে প্রায় কিছুই করতে হয় না, কাগজ এগিয়ে দিলে সই করেই খালাস। ভাগ্নিটাকে পেয়ে বেঁচে গেছে, তো তোমরা কাল ব্রেকফাস্টের পরে চলে যাবে কেন? অন্তত লাঞ্চটা করে তারপর যাও। নাই পরমেশ, আর তো সময় নেই, কাল সকালে যাওয়া হলো। এরপর আর বিশেষ কথা হলো না, আরও খানিকক্ষণ ছাদে বসে থেকে আমরা একতলায় নেমে এলাম। ঘরে ঢুকে দেখলাম অল্প পর নীল আলো জেলে শতানন্দবাবু অঘরে ঘুমোচ্ছেন। নীল আলোটার দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে থাকতেই একেবারে ঝট করে একটা কথা মনে পড়ল আমার। মার্তা লুমিয়াকে কলকাতায় প্রথমবার দেখার পর কৌশিক তার বর্ণনা দিতে গিয়ে বলেছিল যে লোকটার চোখের তারা নীল, কিন্তু ধাবার সামনে আমরা যে মার্তা লুমিয়াকে দেখি তার চোখের তারা কিন্তু মোটেই নীল নয়, বাদামি। লোকটাকে দেখার পর থেকে যেন একটা অস্বস্তির কাঠ আমার মনের মধ্যে খচখচ করছিল, এতক্ষণে সেটা বুঝতে পারা গেল। আজ 13ই এপ্রিল মঙ্গলবার, সারাদিন নানা কাজে আর হরেক রকম লোকের সঙ্গেই কথা বলে কেটেছে। এর মধ্যে বিকেলে একবার স্ট্যান্ড থেকে এক চক্কর বেরিয়েও আসা গেল। এখন রাত 9টা বাজে। একটু আগে বিমলভূষণ তার স্ত্রী ও মেজামায়ের সঙ্গে এদের বসতবাড়ি দোতলার ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপর চলে এসেছি এক গেস্ট হাউসের দোতলায়। দোতলায় দুটি ঘর, মাঝখানে বাথরুম, দুদিকের ঘর থেকেই বাথরুমে যাওয়া যায়। যেদিক থেকে যিনি যান অন্যদিকে দরজাটা বন্ধ করে দিলেই হলো। এখন বলি আজ সকাল থেকে কি কি ঘটেছে। সকালের ট্রেনে কৌশিক কলকাতায় ফিরে গেছে, শেষ রাত্রির স্ট্যান্ড থেকে জগিং সেরে এসে ভাদুরিমশাই তাকে ঘুম থেকে তুলে দেন। রিক্সাওয়ালাকে পরমেশ তো বলেই রেখেছিলেন, সেও ঠিক সময় এসে কৌশিককে নিয়ে স্টেশনে পৌঁছে দিয়েছে। কথা ছিল পরমেশ চৌধুরীর বাড়িতে ব্রেকফাস্ট করেই আমরা সরাসরি সেনদের বাড়িতে চলে যাব। ব্রেকফাস্ট শেষ করি 8:30। মহকুমা শহর হলেও চন্দননগর যে খুব ছোট শহর তা কিন্তু নয়, রাস্তাঘাটে ভিড় লেগেই আছে, তবুও কথা অনুযায়ী কাজ হলে 9টার মধ্যেই আমরা সেনদের বাড়িতে পৌঁছে যেতে পারতাম, কিন্তু কথা অনুযায়ী কাজ হয়নি। ভাদ্রমাসে কাল রাত্রে বলেছিলেন ব্রেকফাস্ট সেরে আমরা সরাসরি এখানে চলে আসব, কিন্তু পরমেশবাবুর বাড়ি থেকে রওনা হওয়ার পরই তার প্ল্যান পাল্টে যায়। পথের মধ্যে 3 জায়গায় তিনি গাড়ি থামান। প্রথমে চশমার দোকানে ঢুকে হালকা মফ কালারের একজোড়া রোদ চশমা কেনেন, তারপর আরও 2 জায়গায় থামেন, দুটোই নাকি তার পুরনো বন্ধুর বাড়ি। বললেন অনেকদিন বাদে চন্দননগর এসেছেন, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, তাই এই সুযোগে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎটা করে নিতে চান। দুই বন্ধুর মধ্যে যে কী কথা হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না, তার কারণ আমি ও সদানন্দবাবু গাড়ির মধ্যেই বসেছিলাম, দুটি বাড়ির কোনোটিতেই আমরা ঢুকিনি। দুজনেরই বয়স মনে হলো 70-72 তো হবেই। দ্বিতীয় বন্ধুটির একটা কথা আমরা শুনেছি, কথাটা হলো তা ধরো 10-12 লাখ তো হবেই, কিছু বেশিও হতে পারে। প্রথমে কেন চশমা কেনা, আর তারপর দুই বন্ধুর সঙ্গে অতক্ষণ ধরে কথা বলা, ফলে সেনদের বাড়িতে যেখানে 9টার সময় পৌঁছানোর কথা
সেখানে 12টার একটু পরে আমরা পৌঁছই। পৌঁছে আমরা একটু প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, পরক্ষণেই মনে হয়েছিল যে এমনটা যে দেখব এটা আমাদের আগেই বোঝা উচিত ছিল। বসতবাড়ির পাশের জমিতেই মন্দির, জমির অন্যদিকে ছোট্ট একটা দোতলা বাড়ি, মাঝখানে বাঁধানো বিশাল চত্বর জুড়ে মস্ত বড় এত বড় মরাট খাটানো হয়েছে। আমরা গাড়ি থেকে নামতে দেখে একজন ভদ্রলোক আমাদের কাছে এগিয়ে এসে বললেন, আপনারা? কলকাতা থেকে আসছি, বিমলবাবুর সঙ্গে দেখা করতে চাই। ও, বুঝতে পেরেছি, আপনারা আমার সঙ্গে আসুন, মামাবাবু এখানেই ছিলেন, একটু আগেই বাড়ি গেছেন, আসুন। বুঝলাম যে এই হচ্ছে নুটু, অর্থাৎ বিমলভূষণের সেই ভাগ্নে। বাড়ি বলতে যে সেনদের বসত বাড়ির কথা বলা হয়েছে তাও বোঝা গেল। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেট পেরিয়ে বসত বাড়ির এলাকায় ঢুকে পড়া গেল। মস্ত কম্পাউন্ডওয়ালা চুনচুরকির সেকালে বিরাট দোতলা বাড়ি। বিলিতি ম্যাগাজিনে ইলাস্ট্রেশনে ম্যানের হাউসের যেসব ছবি দেখা যায় এটি অনেকটা সেই রকম। কম্পাউন্ডের জমিতে অনায়াসেই বাগান করা চলত, কিন্তু সেসব করার কখনো ইচ্ছে করা হয়েছে বলেও কিন্তু মনে হয় না। সর্বত্রই শুধু ঘাসই চোখে পড়ে, বাড়িটিও ল্যাপা পোছা ধরনের, তবে মেনটেন্যান্সে যে কোনো ত্রুটি নেই সেটা বেশ ভালো করেই বোঝা যায়। ত্রুটি থাকলে বাড়িতে এখানে ওখানে ফাটল চোখে পড়ত। সামনের দরজাটিও বেশ বড়। নুটু পেছন পেছন ঘরের ভেতরে ঢুকল, বেশ চওড়া একটি কাঠের সিঁড়ি ওপরের দোতলায় উঠে গেছে। নুটু অবশ্য দোতলায় উঠল না। আপনারা ওপরে উঠে যান, মা বাবু দোতলায় থাকেন, বলে ডান দিকের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। পর্দার আড়ালে একটি তরুণী ও একটি বাচ্চা ছেলের মুখো চোখেতে চোখে পড়ল আমার, সম্ভবত নুটুর বউ ও ছেলে। আমরা দোতলায় উঠে বোতাম টিপবার কয়েক মিনিট বাদে যিনি দরজা খুললেন তাকে চিনতেই আমাদের একটু অসুবিধা হলো না। বিমলভূষণ আজ অবশ্য অন্য পোশাক পরেছেন, তবে পরনে আজ সিল্কের পায়জামা ও পাঞ্জাবি, পায়ে সুর তোলা চটি জুতো। আমাদের দেখে যে আজ একটু অবাক হয়েছেন সেটা তার চোখ দেখেই বোঝা গেল। বলল, আপনাদের তো কাল আসবার কথা ছিল, এলেন না যে, কাজে আটকে গিয়েছিলেন। এর উত্তরে সত্য কথা বললে স্পষ্টভাবে জানাতে হতো। আমরা কাল এসেছি বটে, কিন্তু উঠেছিলাম অন্য জায়গায়। ভাদরী মশাই অবশ্য সত্যিটাও বললেন না, মিথ্যেও বললেন না, প্রশ্নটাকে বেমালুম এড়িয়ে গিয়ে বললেন, চুরিটা আটকে দেওয়াই হচ্ছে আসল কথা, আশা করি আটকে যেতে পারবো। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসার আছে। আরে কি কাণ্ড, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, ভিতরে আসুন। দরজা পেরোলেই মস্ত ড্রয়িং রুম, একদিকে একটি ডিভান, মাঝখানে বড় বড় সেন্টার টেবিল ঘিরে কয়েকটি সোফা, অন্যদিকে দেওয়ালে পাশাপাশি তিনটি তেল রঙা পোর্ট্রেট। আমরা সেই দিকে তাকিয়ে আছি দেখে বিমলভূষণ বললেন, বাঁ দিক থেকে আমার বাবা ঠাকুরদা, ঠাকুরদার বাবা। সদানন্দবাবু বললেন, অর্থাৎ চন্দ্রভূষণ, কীর্তিভূষণ আর কালীভূষণ, ঠিক বলছি? ঠিকই বলেছেন, কিন্তু কলকাতা থেকে আপনার স্নান সেরে বেরিয়েছেন তো, নাকি এখানেই স্নান করে নেবেন? ওসব সেরে তবেই রওনা হয়েছি, আপনি ব্যস্ত হবেন না, বরং কাজের কথা শুরু করা যাক। কাজের কথা পরে হবে, অনেক বেলা হয়ে গিয়েছে, আপনার আগে খেয়ে নিন, আমরাও দুপুরের খাওয়া দাওয়া এখনো করিনি, সবাই একসঙ্গে বসে খেয়ে নেব, কাজের কথা তারপরে হলেও ক্ষতি নেই, কথা সেরে তারপর গেস্ট হাউসে যাবেন, ওখানেই আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। তাই হলো, বিমলভূষণ ভেতরে গিয়ে মিনিট দুই বাদে আবার ফিরে এলেন, আপনারা আসুন আসুন, খেতে দেওয়া হচ্ছে, আমার স্ত্রী সবাইকে ডাইনিং রুমে নিয়ে যেতে বললেন। ডাইনিং রুমটি দোতলার একেবারে শেষ প্রান্তে, এটিও মস্ত একটি ঘর, মাঝখানে ওভাল ডাইনিং টেবিল, টেবিল ঘিরে খানদশেক হাই ব্যাকড চেয়ার, পাশাপাশি তিনটি চেয়ারে বসে যারা কথা বলছিলেন আমরা ঘরে গিয়ে ঢুকতেই তারা উড়ে দাঁড়িয়ে নমস্কার করলেন। পরমেশ চৌধুরীর কাছে এই সেন পরিবারের একটি আন্দাজ আমরা কাল পেয়েছি, তাই খুব সহজেই এদের চিনে নেওয়া গেল। মহিলা দুটি বিমলভূষণের স্ত্রী ও কন্যা, তৃতীয়জন পুরুষ, সম্ভবত এবারই জামাতা। বিমলভূষণ পরিচয় করিয়ে দিলেন, দেখলাম অনুমান ভুল হয়নি, বিমলভূষণের স্ত্রী কনক প্রৌঢ় বয়সিনী, কিন্তু এক পলক দেখলেই বোঝা যায় এই মহিলা এককালে অসামান্য রকমের রূপবতী ছিলেন। সেই রূপের রেশ এখনও সম্পূর্ণ মিলিয়ে যায়নি, অস্তগামী সূর্যের রশ্মির মতো এখনও তার চোখে মুখে মায়াজাল ছিটিয়ে রেখেছে। মেয়েটি কিন্তু তার মায়ের রূপ পায়নি, তার মুখে একটা অসন্তোষ ও অতৃপ্ত ভাব দুর্লক্ষ নয়। ঘরোয়া খাবার,
ভাত, ডাল, দু রকমের ভাজা, মাছ, টক, সেই সঙ্গে শেষ পাতে দই। খেতে খেতে খুব একটা কথাও হলো না, দেড়টার আগেই খাওয়া পর্ব সমাধা হলো। একজন ভৃত্য এসে একটা মশলার বাটি এগিয়ে ধরল, তা থেকে এক চিমটে মশলা মুখে দিয়ে আমরা বাইরের ঘরে এসে বসলাম। ভাদুরী মশাই বললেন, কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে, কিন্তু আপনার তো এখন বিশ্রাম করার সময়, তাই না? এই সময় একটু গড়িয়ে নি ঠিকই, তবে ও নিয়ে ভাবনা নেই, কি বলবেন বলুন। হীরে দুটো আপনি বলেছিলেন সিন্ধুকে তোলা থাকে, সিন্ধুকটা কোথায়? এ বাড়িতে, আমার শোবার ঘরের দেওয়ালে গাঁথা সিন্ধুকে, তার চাবি থাকে আমারই কাছে। সে দুটো একবার দেখা যাবে? তা কেন যাবে না, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিমলভূষণ ঘর থেকে বেরিয়ে গেলেন, ফিরেলেন মিনিট পাঁচেক বাদে, ফিরেলেন মিনিট পাঁচেক বাদে, হাতে একটা ভেলভেটের বাক্স। আমাদের সামনে বাক্সের ডালা খুলে ধরতেই চোখ ধাঁধিয়ে দেওয়ার উপক্রম হলো। ভাদ্রীমশাই হীরে দুটোকে খুব মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলেন, তারপর বললেন, ঠিক আছে, এবারে এই দুটোকে যথাস্থানে আবার রেখে আসুন। বাক্সের ডালা বন্ধ করে বিমলভূষণ আবার ঘর থেকে বেরিয়ে গেলেন এবং এবারেও ফিরে এলেন খানিক বাদে। ফিরে এসে সোফায় বসে বললেন, আর কি জানতে চান বলুন। হরপার্বতীর চোখে ওই হীরে দুটো কাল কখন পড়াবেন? ভোর পাঁচটায়, তার আগে তো লোকজন আসা শুরুই হয় না। হীরে দুটো যে সম্বৎসর আপনাদের শোবার ঘরে সিন্ধুকে থাকে আমি ধরেই নিচ্ছি, যে আপনার স্ত্রী আর মেয়ে জামাই তা জানেন। কথা হচ্ছে আর কেউ জানে কিনা, এই ধরুন আপনার বাড়ির কাজের লোকেরা তারা জানে? জানে বলে মনে হয় না, তবে হ্যাঁ অনুমান তো করতেই পারি। মার্তা লুমিয়ের বলে আপনি কাউকে চেনেন? তাকে আপনারা চিনলেন কি করে? আমরা চিনলাম কি করে সেটা কোনো কথা নয়, আপনি চিনেন কিনা বলুন। চিনি। কি করে চিনলেন, মানে সূত্রটা কি? বলছি, আমার জামাই আদিত্যনাথ কলকাতার একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির ম্যানেজার, অফিসের কাজে গত ফেব্রুয়ারি মাসে ওকে ইউরোপে যেতে হয়। সেই সময় ফ্রেন্সের ভিসা করবার জন্যে ওকে একদিন কলকাতার ফ্রেঞ্চ কনস্যুলেটে যেতে হয়েছিল, আমি ওর সঙ্গে গিয়েছিলাম। তো সেইখানে লুমিয়ারের সঙ্গে আমার পরিচয় হয়, ও গিয়েছিল ওর পাসপোর্টের মেয়াদ বাড়াতে। কথায় কথায় জানতে পারি যে ও রিসার্চ স্কলার, এদেশে এসেছে টেরাকোটার মন্দির নিয়ে কাজ করতে। আমি ওকে আমাদের মন্দিরের কথা জানাই, বলি যে চৌদ্দ সংক্রান্তিতে আমাদের মন্দিরে খুব বড় একটা উৎসব হয়, ও সেই উৎসব দেখতে এসেছে। এখানে এসে কোথায় উঠেছে? এ বাড়িতেই উঠত, তবে কিনা সাহেব বলে কথা, ওদের অনেক রকম বায়ানাক্কা। একদিকে আমরা তো সাহেবই কথায় অভ্যস্ত নই, কে অত ঝক্কি পোয়াবে, তাই ওই চন্দননগরেই আমাদের এক বন্ধুর বাড়িতে ওর থাকবার ব্যবস্থা করে দিয়েছি। আশা করি সেখানে ওর কোনো অসুবিধে হবে না। আজ সকালে ব্যাংকে যাবার নাম করে যখন বেরোই, তখন আসলে ওরই সঙ্গে দেখা করতে গিয়েছিল। এর আগে শেষ কবে ওর সঙ্গে দেখা হয়েছিল? মনে পড়েছে, গত রবিবার, ওই যেদিন কলকাতায় আপনার সঙ্গে দেখা করতে যায়। আপনার ওখান থেকে চলে আসছি এমন সময় রাস্তায় একেবারে হঠাৎই ওর সঙ্গে দেখা হয়ে যায়। এয়ারপোর্টে কাকে যেন রিসিভ করতে যাচ্ছিল, পথে আমাকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। আপনাদের হীরের কথাও জানে? সে তো আমি ওকে বলেছি, সেই হীরের চোখের হরপার্বতী দেখতেই তো ওর আশা, কাল ভোরেই ঠিক এখানে এসে যাবে। এবারে শেষ প্রশ্নটা করি, নুটু লোকটি কেমন, ওকে আপনি কতটা বিশ্বাস করেন? পুরোপুরি বিশ্বাস করি, না করে উপায় আছে, ওই তো সব সামলাচ্ছে। বাস, অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, এবার আপনার ছুটি, সন্ধ্যের দিকে একবার আসবো, এখন যান একটু গড়িয়ে নিন। বিমলভূষণ সোফা থেকে উঠে দরজা পর্যন্ত আমাদের এগিয়ে দিলেন, কাঠের সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এলাম, রওনা হলাম গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসের মুখে নুটুর সঙ্গে দেখা, তিনি বললেন যে দোতলায় চলে যান, ওখানে আপনার জন্য দুটো ঘর রেডি করে রেখেছি। ভাদুরী মশাই বললেন, আপনাদের পূজুরি ঠাকুরটির সঙ্গে একটু কথা বলবো, তাকে পাওয়া যাবে? আমরা ওপরে উঠে সিঁড়ির পাশের ঘরটা আমার ও সদানন্দবাবুর জন্য রেখে ধারের ঘরটা ভাদুরী মশাইকে ছেড়ে দিলাম। গাড়ি থেকে আমাদের হ্যান্ডব্যাগ তিনটি ওপরে তুলে দেওয়া হয়েছিল, জামা প্যান্ট পাল্টে ভাদুরী মশাইয়ের ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছি, এমন সময় দরজায় টোকা পড়ল।
দরজা খুলে যাকে দেখা গেল তার বয়স 30-32 বেশি হবে না। গৌরবর্ণ যুবা পুরুষ, পরনে করদের ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গলায় ধবধবে সাদা উপবীত, নমস্কার করে বললেন, আমার নাম শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য, আমি এই মন্দিরের পূজারী। নুটবাবু বললেন আপনারা আমার সঙ্গে কথা বলতে চান। ঘরে একটিমাত্র চেয়ার, গৌরাঙ্গ ভট্টাচার্যকে সেটা বসতে বলে আমরা তিনজন খাটের ওপরে গিয়ে বসলাম। ভাদরে মশাই কোনো ভনিতা না করেই জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন আছেন? 5 বছর আগে আমার বাবা এখানে পুজো পাঠ করতেন, তিনি অসুস্থ হয়ে দেশের বাড়িতে চলে যান, তখন থেকে আমি এখানে কাজ করছি। আপনাদের দেশ কোথায়? বর্ধমান জেলার শক্তিগড়ে। সেখানে রেলগাড়ি থেকে নেমে মাইল পাঁচে সাইকেল রিক্সায় যেতে হয়। গ্রামের নাম বড়চণ্ডীপুর। বরচাজ মশাই, আপনি কি নিত্য গঙ্গা স্নান করেন? শরীর ভালো থাকলে নিত্যই করি, তবে শরীর তো নিত্য ভালো থাকে না, তখন এক আধ দিন বাদ যায়। বিমলবাবু বলেছিলেন যে গঙ্গার ঘাটে দুজন লোককে আপনি হিরিয়ে নিয়ে বলা বলি করতে শুনেছিলেন, এটা কবেকার কথা? গত মাসের মাঝামাঝির, মার্চ মাসের 14-15 তারিখের। তারা কি বলছিল? বলছিল যে ওই রে সেনেদের নয়, ওরা এক সাহেবের কাছ থেকে হাতিয়েছে, তাই চুরি করলে পাপ হবে না। ঠিক এই কথাই আপনি বিমলভূষণকে বলেছিলেন? আজ্ঞে না, ওভাবে কি বলা যায়। আমি শুধু বলেছিলাম যে হিরে নিয়ে দুজন লোককে কথা বলতে শুনেছি, তাই সাবধান হওয়া দরকার। লোক দুজন কোথাকার বলে মনে হয়? তা তো জানি না, তবে চেহারা আমার মনে আছে, একজন ঠ্যাঙা অন্যজন বেটে, দুজনেই কালো। বেটে লোকটার গালে একটা আঁচিল আছে, আবার দেখলে ঠিক চিনতে পারবো। ঠিক আছে ভট্টাচার্য মশাই, আপনি যেতে পারেন। গৌরাঙ্গ ভট্টাচার্য চলে গেলেন। ভেবেছিলাম জামা কাপড় পাল্টে ভাতরি মশাইও এবার একটু বিশ্রাম করে নেবেন, কিন্তু তিনি জামা কাপড় পাল্টালেন না, দাঁড়িয়ে উঠে বললেন, আপনারা বিশ্রাম করুন, গাড়িটা নিয়ে আমি একটু বেরোচ্ছি, আসানাগাছ ফিরব। তিনি যে কোথায় কী কাজে বেরিয়ে গেলেন তা আমরা জানি না, তবে ফিরে এলেন 5টার মধ্যেই। আমিও সদানন্দবাবু ইতিমধ্যে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তবে সদানন্দবাবুর ক্ষেত্রে সেটা কিঞ্চিত সফল হলেও আমার ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। ভাদুরী মশাই ফিরে এসেই বললেন, চলুন স্ট্যান্ড থেকে এক চক্কর ঘুরে আসা যাক। যেতেই হয়েছিল, সেখানে পরমেশ চৌধুরীর সঙ্গে দেখাও হয়ে গেল। আবার ভদ্রলোক একটি বেঞ্চিতে বসে তারই বয়সী জনাতিনিক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। ভাদুরী মশাইকে দেখে দাঁড়িয়ে উঠে বললেন যে আপনাদের কাজ কেমন এগোচ্ছে। তাতে ভাদুরী মশাই হেসে বললেন, ভালোই শুনে খুশি হলেন পরমেশ। স্ট্যান্ড থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ফিরে সেনদের মূল বাড়িতেই যাই আমরা। সেখানে বিমলভূষণের সঙ্গে ভাদুরী মশাইয়ের একান্তে কিছু কথা হয়, তারপর সেখানেই রাতের খাওয়া চুকিয়ে একটু আগেই আমরা গেস্ট হাউসে ফিরেছি। ফিরে ভাদুরী মশাইকে জিজ্ঞাসা করলাম যে বিমলভূষণের সঙ্গে তার কী কথা হলো। তাতে তিনি হেসে বললেন, কথা তো বিশেষ হয়নি, তবে হ্যাঁ শোবার ঘরে ঢুকে সিন্দুক খুলিয়ে ওর হিরে জোড়া একবার দেখে এলাম। তাড়াতাড়ি শুয়ে পড়ুন, রাত জাগবেন না, কাল ভোর 5টার আগে নিচে নামতে হবে। কিন্তু শুয়ে পড়লেই কি আর ঘুম আসে? ডেকোরেটরদের কাজ শেষ হয়নি, ইলেকট্রিক মিস্ত্রিরা সমানে চেঁচামেচি করছে, পেরেক ঠোকার শব্দেরও কোনো কামাই নেই। কেন যে ওরা শেষ মুহূর্তে সব কাজ ফেলে রাখে, অথচ এত হৈ হুল্লোড় আর ঠকঠক হাতুড়ি পেটার শব্দের মধ্যেও সদানন্দবাবু কিন্তু দিব্যি নাকটাকে ঘুমোচ্ছেন। ভদ্রলোককে দেখে আমার হিংসা হয়। আর 14 এপ্রিল, চৈত্র সংক্রান্তি, বুধবার, রাত তখনও কাটেনি, অথচ এরই মধ্যে পিলপিল করে লোক আসতে শুরু করেছে। দেখতে দেখতে চত্বরটা ভরে গেল, তার মধ্যে বুড়ো বুড়ি যুবক যুবতী এরা তো রয়েইছে, অল্প বয়সী ছেলে মেয়েও কিছু কম নেই। মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে, গেস্ট হাউসের একতলার বারান্দাটা বেশ উঁচু, তাই এখানে দাঁড়িয়ে জনতার উপর মাথা দিয়ে হরপার্বতীর মূর্তিটিও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। মূর্তিটির সামনে দাঁড়িয়ে গৌরাঙ্গ ভট্টাচার্য বেশ উঁচু গলায় মন্ত্রপাঠ করতে করতে একটি ঘণ্টা নেড়ে যাচ্ছেন। তার দুপাশে দুটি যুবা বয়সী মানুষ, একজন শাঁখ বাজাচ্ছে আর অন্যজন কাঁসর। এইসব দেখছি ও শুনছি এমন সময় দোতলা থেকে নেমে এসে সদানন্দবাবু আমার পাশে দাঁড়ালেন। ভদ্রলোক এখনও চান করারও সময় পাননি, তিনি এতটাই ব্যস্ত। অজস্র ইলেকট্রিক বাল্বের মালা থেকে অতিশয় কড়া আলো তো বিচ্ছুরিত হচ্ছেই, সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে বেশ জোরালো দুটি ফ্ল্যাট লাইটের, ফলে যেমন মন্দির তেমন গোটা চত্বরটিও আলোয় ঝলমল করছে। চত্বরটিকে ঘিরে চলছে আরও কিছু চোরকিও, চন্দননগরের আলোর কারিগরদের সুখ্যাতির কথা কেই না জানে।
সুযোগটা যখন নিজেদের এলাকাতেই পাওয়া গেছে তখন অন্তত খানিকটা কেরামতি না দেখিয়ে তারা ছাড়বে কেন। এতক্ষণ যে হট্টগোলটা হচ্ছিল হঠাৎই যেন তার মাত্রা আরও বেড়ে গেল। সামনে তাকিয়ে দেখলাম ভলেন্টিয়ার ছেলেরা একটা রাস্তা করে দিচ্ছে। কেন এমনটা করা হচ্ছে জিজ্ঞাসা করার জন্য ভাদুরী মশাইয়ের দিকে তাকাতেই তিনি চাপা গলায় বললেন, পিছনে তাকিয়ে দেখুন। ঘুরে দাঁড়িয়ে দেখলাম সেনদের বসত বাড়ির দিক থেকে ছোট্ট একটি মিছিল ধীরে ধীরে চত্বরে এসে ঢুকল। মিছিলের সামনে বিমলভূষণ, তার পেছনে পরপর তার স্ত্রী, জামাতা ও কন্যা, তারও পেছনে 8-10 বছরের 2 ছেলে এবং সবশেষে একটি অল্প বয়সে বউ। বউটিকে দেখে চকিতে মনে হলো এর আগেও কোথাও যেন আমি এঁকে দেখেছি, কিন্তু ঠিক কোথায় যে দেখেছি তক্ষণই তা মনে করতে পারলাম না। মিছিলের সামান্য পিছনে মার্তা লুমিয়ারকেও দেখলাম, আর দেখেই বুকটা যেন ছ্যাত করে উঠল। লোকটা কি সত্যিই মন্দিরের এই উৎসব দেখতে এসেছে, নাকি ওর কোনো অন্য মতলব আছে? নুটু চত্বরের মধ্যেই ছিল, সেনদের বাড়ির মিছিলের চত্বরে এসে পৌঁছবা মাত্র ভিড় ঠেলে সেই দিকে এগিয়ে গেল সে। ও ঘণ্টার শব্দ এতক্ষণে একটু থেমেছিল, আবার শুরু হলো সেগুলো। গৌরাঙ্গ ভট্টাচার্যও তার গলা আরও উঁচুতে উঠিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। সবই এখান থেকে দেখতে পাচ্ছি, ভেলভেটের বাক্সকুলে হরপার্বতীর তৃতীয় নয়নে হিরে দুটো পড়িয়ে দেওয়ার দৃশ্যও স্পষ্ট দেখলাম। ঘন ঘন শঙ্করধ্বনিও হচ্ছে, জনতা সৌল্লাসে চিৎকার করছে, জয় শঙ্কর, জয় পার্বতী। ওদিকে মার্তা লুমিয়ার ক্যামেরার ফ্ল্যাশবাল্ব ঝলসে উঠছে বারবার। তারই মধ্যে দেখলাম হরপার্বতীর যুগলমূর্তিকে জোর হাতে নমস্কার করে খুবই ধীর পায়ে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন। কিন্তু ঠিক এমন সময় ঘটল একটি ভয়াবহ ঘটনা। মন্দির, চত্বর ও দোতলার একতলার সমস্ত আলো একসঙ্গে নিভে গেল। লোকজনেরা ছুটোছুটি শুরু করে দিল, বাচ্চারা তারস্বরে কাঁদতে লাগলো, ভলেন্টিয়াররা চিৎকার করে বলতে লাগলো, আপনারা কেউ ভয় পাবেন না, ছুটোছুটি করবেন না, যেখানে আছেন সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমরা জেনারেটর চালাবার ব্যবস্থা করছি। আমার ভয় হলো এক্ষুনি স্ট্যাম্পিড শুরু হয়ে যেতে পারে। ভোর হয়েছে, সূর্য উঠছে, চারিদিকে আলো ফুটছে, অথচ মাথার ওপরে তেরপলের ছাউনি থাকায় এক ফোঁটাও দিনের আলো এখানে ঢুকতে পারছে না, চারিদিকে একেবারে জমজমাট অন্ধকার। এর মধ্যে যদি স্ট্যাম্পিড হয় তাহলে তা দেখতে হবে না, বিস্তর লোকের হাত পা ভাঙবে, একটা বাচ্চাও হয়তো ভিড়ের চাপে পিষে মারা যেতে পারে। জেনারেটর অবশ্য 5 মিনিটের মধ্যেই চালু হয়ে গেল, ফটাফট আলো জ্বলে উঠল, আর তার আলোতেই গৌরাঙ্গ ভট্টাচার্য আর্তনাদ করে উঠলেন, আরে হরপার্বতী হীরে কোথায় গেল? গৌরাঙ্গ ভট্টাচার্যের আর্তনাদ শুনে বিমলভূষণ মন্দিরের দিকে ঘুরে দাঁড়ালেন, তারপর চকিতে ব্যাপারটা বুঝে নিয়ে বারান্দা থেকে নেমে প্রায় দৌড়ে চলে এলেন আমাদের কাছে। এসেই ভাদুরী মশাইয়ের হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললেন, এ কি হলো মিস্টার ভাদুরী? ভাদুরী মশাই শান্ত গলায় বললেন, ধৈর্য ধরুন, উতলা হবেন না। আমার ধারণা লোডশেডিং হয়নি, মেইন সুইচটাকে অফ করে দিয়েছে, আপনি সেটা চালু করার ব্যবস্থা করুন। কিন্তু হিরে দুটোর কি হবে? গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। অন্তিম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।